আসসালামু আলাইকুম। এলইডি পিতে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের 336টি এর ব্যাচের 16 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিজানুল হক রেজু। আর বাকিরা আপনাদের আজকে হচ্ছে পুরোটাই করেছেন না? আচ্ছা, একটু সাবমিট করেন। আমি এখানে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আজকের ডেট দিয়ে হোমওয়ার্ক। 2 দিন অফ ছিল আপনাদের। আজকে হচ্ছে 22 তারিখ। আর আমি এদিকে, আজকে হচ্ছে আমাদের 16 নম্বর ক্লাস। একটা ফাইল বানাই নি, সেটা হচ্ছে জিপ করে দিয়েন, ফাইলগুলো জিপ করে দিয়েন। আর এক্সেল ডট এক্স সরি ইন্টারভিউ ডট এক্স এমএল। আর একটা বানাবো হচ্ছে এক্সেল ডট সি এস এস। আর এখানে একটা বানাবো, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। টার্ন ইন করে ফেলেছি। প্রথমে দেখবো হচ্ছে আহমেদ রাজীব। প্রবলেম সলভ হচ্ছে না, এটা যেটা বললাম যে আইকন নিচে লেখা গুলো যে আসলে আমারই হয় না, আপনারা কেন হয়, কিন্তু আমি আপনার মতোই করে কিন্তু হয় না কেন, কত ভুল করেন। অবশ্যই ভুল না করলে তো। আচ্ছা, সেটা হচ্ছে এই যে এক্সট্রাক্ট করে ফেললাম, আর এখান থেকে ইন্ডেক্স ডট এক্সটেন্ড ওপেন করতেছি। আচ্ছা, আমি রেজিস্টার নাও নামে কি? হ্যাঁ ঠিক আছে, আমি যদিও দেই নাই। কোনটা আইকন? এই যে এখানে এখানে আবার এক লাইনে, তাই না? আচ্ছা হ্যাঁ, এটা সম্ভব হয়েছে। আচ্ছা, এটা ঠিক আছে। আর এগুলো তো মনে হয় একটু প্যাডিং ছিল মনে হয়, এই আগুলার। এগুলো কি দিয়ে দিয়েছেন, আফটার বিফোর নাকি এমনিতেই? না ঠিক আছে, এই যে ইয়াগুলা, এই বারগুলা যে নিয়ে আসছেন, এটা কিভাবে নিয়ে আসছেন? এই যে থিমের পাশে যে একটা ইয়া আছে না, বার বা একটা যে টান আছে, এই যে এটা যেটা সিলেক্ট করতেছে, দেখা দেয় না একবারে ফুটারের দিকে? আচ্ছা, এগুলো হচ্ছে আফটার বিফোর না, এটা এক লাইনে করে দিছি। ওই কিন্তু পিএইচডির মধ্যে তো আরেকটু ইয়া ছিল না, ডানে বামে প্যাডিং ছিল না? আচ্ছা, আর এটা কি ভ্যালিডেশন করা আছে? আর এই ফর্মটার ডিজাইনটা মিলে নাই ওটার সাথে, মিলেছে? আচ্ছা, আমি যদি নেম দেই, তারপর চাবে হচ্ছে ইমেল অ্যাড্রেস। আচ্ছা, এটা ইমেল দিলাম, আবার ওয়েবসাইট অ্যাড্রেস, তারপর ইয়া চাচ্ছে, এটা যদি দিয়ে দিই তাহলে কি সেন্ড হয়ে যাচ্ছে? আচ্ছা, আর এটা উপর থেকে যেটা আসতেছে, ফার্স্ট নেম দিলাম, সাবমিট করতেছে, লাস্ট নেম চাচ্ছে, আরেকটা ইমেল দিয়ে দিই, সেটা হচ্ছে .com দিয়ে যদি সাবমিট করি, এখানে বলতেছে প্লিজ এন্টার ইউর পাসওয়ার্ড। তো আমি পাসওয়ার্ড দিলাম 4টা 1, মিনিমাম 6 ক্যারেক্টার। আচ্ছা, মিনিমাম 6 ক্যারেক্টার দিলাম, তারপর আবার কি বলতেছে যে এন্টার প্লিজ এন্টার ইউর পাসওয়ার্ড। এই জায়গায় সরি ভাই, রি এন্টার রি পাসওয়ার্ড হবে। হ্যাঁ, দিয়ে সাবমিট করলে যাচ্ছে না কেন এটা?
এটা কি বাটনটা ধরেছেন? বাটনটা আমি প্রথমে ইনপুটের মধ্যে দিয়েছিলাম, ফর্মের মধ্যে দিয়েছিলাম, তবুও যাচ্ছে না। আমার এখানে প্রবলেম হচ্ছে কিন্তু কাপড়ের ফর্মের গুলো গেছে, আবার ওগুলো যাচ্ছে না। আচ্ছা, এটা কি ফর্ম ট্যাগের মধ্যে আছে? না দিয়েছিলাম তুমি, তবুও আমারটা যাচ্ছিল না, আবার বের করে দিচ্ছি। আর এটা রেসপন্সিবল কি অবস্থা? রেসপন্সিভ, ফুল রেসপন্সিভ। এটা মোবাইলে দিছি, আচ্ছা, 991-এ। হ্যাঁ, এরকম দেখালে চলবে, সমস্যা নেই। আর এগুলো কি, এটা বর্ডার দিয়েছি গুগল পে, আমার প্যাডিংটা ঠিক করতে পারতেছি না, মানে এটা আলাদা করতে পারতেছি না, তার জন্য আমি বর্ডার দিয়ে রাখছি। তো পরে তুলে দিতে পারতেন। আর এই জায়গায় একটা কাজ করতে পারতেন, এটা মিডিলে দিতে পারতেন, এটা টেক্সচারের সেন্টার আছে, এগুলো মিডিলে দিতে পারতেন, তাহলে সুন্দর দেখাতো। এটা এক জায়গায় চলে গেছে, এটা আর এটা এই জায়গায় কি 100% করে দিতে পারতেন, বুঝেন নাই? এই যে যখনই 600 600, আমি আইফ্রেমের হাইট ওয়েট কমাই দিয়েছিলাম, যার জন্য এটা 100% করা শর্ত আসে নাই, মানে বক্সটা 100% আছে, হ্যাঁ। হাইটটা হাইট ওয়েট খুব কম, আর তার এটা আইফ্রেমটা কম এটা করতে হবে। এই দুটা লেগে গেছে কেন এই জায়গায়? এক জায়গায় স্পেসি বাই কনফার্মটা একটা কমজোরটা এক জায়গায় আর স্পেসি, এগুলা কি মানে ডিসপ্লে ফ্ল্যাশ দিয়ে পাশাপাশি নিয়ে এসেছেন নাকি ফ্লোট লেফট? বক্স করে আচ্ছা, আর এই না এই জায়গায় দেখেন, এখানে কিন্তু অনেকটা প্যাডিং পাচ্ছে, উপরে কিন্তু এতটা না, বুঝেছেন? যে ভাইয়া, এখানে একটা প্রবলেম ছিল, এটা আমি ছবিটা 100% করলে লেখাগুলো ফ্লট হয়ে যায়, আর লেখাগুলো 100% করলে ছবিটা ছোট হয়ে যায়, মিলবে না এই জিনিসটা। আচ্ছা, আমি আজকে আপনাদের প্রথমের দিকে দেখাই দেবো যে ডিসপ্লে ফ্ল্যাশ দিয়ে এইভাবে পাশাপাশি কীভাবে নিয়ে আসা যায়, বুঝা গেছে? আর সর্বশেষ যদি 380-তে যাই, হ্যাঁ, তাহলে আর এদিকে তো আর প্রবলেম হওয়ার কথা না। এটা উইথ 100% করে দিতে পারতেন, মানে ওখানে না, ওখানে উইথ 100% লিখে দিতে পারেন, হাইট অটো লিখে দিতে পারেন, অথবা আই ফ্রেমটা ধরে কাজ করলেও তো সে শেষটা পাওয়ার কথা ছিল। বাট ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে কাজটা, মোটামুটি সব বুঝে গেছেন আর কি, তাই না? আচ্ছা, কতক্ষণ ধরে করেছেন এটা? কতক্ষণ সময় ধরে করেছেন? এটা একটু সময় লাগছে, প্রথমে একবার ভুল করছি, হুম, মানে আলাদা আলাদা বক্স করছিলাম, তারপর বড় নিয়ে করতেছি, তারপর হয়েছে। যেমন আমার ম্যাপটা মোবাইলে নিলে হ্যাঁ এক ঘন্টার উপর চলে যাচ্ছিল, বক্সের উপর চলে যাচ্ছিল, তো এটা আবার হ্যাঁ কেটে আবার রং ভুল করছি, এখন ঠিক আছে। প্রায় 7-8 ঘন্টা লাগছে, আচ্ছা, আমি পুরোটা করতে পেরেছি, সকালবেলা বসেছিলাম 5 ঘন্টার মতো করেছি আর কি। আচ্ছা। এই এখানকার কিন্তু অর্ধেক কাজ আমি করেই দিয়েছিলাম, আপনাদের পুরোটাই করা উচিত ছিল। আমি ইয়াতে দেখতে পাইনি, তো পরে ভিডিওটা করিনি, চলে গেছিল, চলে গেছিল। আচ্ছা, হ্যাঁ, এটা খুব ক্লিন হয়েছে, ঠিক আছে। আর হ্যাঁ, এই রেসপন্সটা আমার ঝামেলা হচ্ছে, মানে আমি এই একটা বিষয়ের দিকে শেষ করেছি, তো তাড়াহুড়ো করে রেসপন্স করেছি, বাট এই উপরের মেনু পার্টটুকু হচ্ছে ঠিক মতো রেসপন্সিভ হয়, বাট নিচের টুকু একটু ঝামেলা হয় আর কি। ঝামেলা হয়, অর্থাৎ আমি যদি, হ্যাঁ, এটা এরকম হলে চলবে। 991-এ আমি যদি দেখি, আর কই সাইড বার কর্ম পার্থক্য আসে না, কর্ম পার্থক্য আসে না, ফর্ম তো আসছে, মানে সাইড বারটা আসে না। ওইটা তো কমপ্লিট করে নেই, মানে কর্মের টুকু কমপ্লিট করেছিলাম, বাট কর্মের টুকু হচ্ছে রেসপন্স করতে পারি নাই। সেটা এখন এখানে মানে কি করতে চেয়েছিলেন আপনি এই জায়গাতে? মানে এটা হচ্ছে এই নিচে কিন্তু যে সেন্ড মেসেজ নামে যে বাটনটা ছিল ওটা কিন্তু দেখাচ্ছে না, এখানে দেখেন। আচ্ছা, এই জায়গায় কোথাও হাইট ইউজ করেছেন? না ভাইয়া, হাইট করে না, এটা হচ্ছে কন্টেইনার, এটা হচ্ছে কন্টেন্ট পার্ট, তারপর রো,
এর ভিতরে আবার কল এলজি নাইন আছে, ইনার কন্টেন্ট ফর্ম পার্ট প্যাডিং কত, তো নিশ্চয়ই প্রবলেম হয়েছে না এটা তো। এটা আচ্ছা আচ্ছা, হাইট যতটুকু করতেছি অতটুকুর মধ্যে থাকতে চাই, আর স্ক্রল হচ্ছে না। এটা আবার কি শেষ শেষ আইকনের? দুটাতেই তো হাইট ইউজ করা হয়, তার তো কথা হয় না। শুধু আইফোনে ইউজ করি না, আচ্ছা আমি আচ্ছা, সব মানে হাইট ইউজ করি, তাহলে স্টোরি কিছু নাই ভাই, ওটা করতে পারি না। কন্টেনার, কন্টেনারের পরে আবার হেড। আচ্ছা, প্রবলেমটা হচ্ছে কোথায়? সেটা হচ্ছে হেড, হেডার বডি। অনেক সময় লাগে আর কি, হুম, ওইটা নিয়ে একটা করতে তো অনেক সময় লাগে, এখন আমার এটা খুঁজতেও অনেক সময় লাগবে। না, ফর্মটা তো, হ্যাঁ ফর্ম কিন্তু এখানে ম্যাটার করতেছে না। দেখেন, আমি যদি বড় স্ক্রিনে নিয়ে যাই তখন কিন্তু এটা দেখা যাচ্ছে। আচ্ছা, আমি যদি এই জায়গায়, এখানকার এই ক্লাসটা কোথায় শেষ হয়েছে? কন্টেনার ফ্লুইড। আচ্ছা, কন্টেনার ফ্লুইডের ভিতরে আবার কন্টেনার আছে। এই জায়গায় যদি আমি একটা নতুন ক্লাস নিই, সেটা হচ্ছে ডিম বক্স, আর এটার হাইট দিয়ে হচ্ছে স্টাইল, হাইট দিব আমি 600 পিক্সেল, উইথ 100%, আর ব্যাকগ্রাউন্ড রেড দিয়ে যদি এখন রিলোড করি, এই যে এখানেও স্ক্রল হচ্ছে না। ঠিক আছে, আপনি তো কোথাও নিশ্চয়ই মানে হাইট বা ওই উইথ রিলেটেড কোনো ক্লাস ইউজ করেছেন, এই কারণে এটা নিচে আসতেছে না। এই যে নিচের এগুলো না আসলে ওখানেও আসবে না। আপনি নিজে একটু দেখেন, দেখলে পাবেন যে কোথায় প্রবলেমটা করেছেন। কন্টেইনারে হাইট দেয় নাকি, মানে কন্টেইনারের নিচে যাচ্ছে না? না না, ওইখানে আর কোথাও হাইট দেওয়া নেই, আহ, শুধু একটা মাত্র আইসেল হাইট দিয়েছিল, মানে কোথাও হাইট দেওয়া নেই আর কি। এখানে আমি, এখানে কন্টেনার ফুল উইড না, যেটা ফুল উইড নেবেন সেটা হচ্ছে কন্টেন্ট এরিয়া বা যে কোনো একটা এরিয়া নামে জায়গা নেবেন। ঠিক আছে, আর কন্টেনার তো নিচে দিয়েছেন, এরপর হচ্ছে কন্টেনার ফুল উইড না, এটা হচ্ছে হেডার এরিয়া নামে আমি নেব। এই দুইটা পার্টেই তো করা হয়েছে, আর তো কিছু করা হয়নি। আচ্ছা, দিয়ে যদি রিলোড করি, আচ্ছা আচ্ছা, এই যে এই জায়গায় ওভারফ্লো হিডেন করা আছে, এই হিডেনটাই প্রবলেম করতেছে, সব হিডেন করে রাখছে। সেটা হচ্ছে স্টাইল ডট সিএসএস কই? এই যে বডির মধ্যে সব জায়গায় ওভারফ্লো হিডেন করতে হবে না, এটা যদি আমি বাদ দিই, বাদ দিয়ে যদি রিলোড করি, এই যে এখন স্কুল আসছে। আর ক্লাস অনুযায়ী ওভারফ্লো হিডেন করে দেবেন, একটা একটা ক্লাস আলাদা আলাদা করে ধরে ওভারফ্লো হিডেন করবেন। এখন যদি আমি ছোট করি, এই যে এখন কিন্তু আসতেছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে প্রবলেমটা করেছে। ঠিক আছে, আমার আরেকটা কোশ্চেন ছিল, হুম, যদি সার্চ বারের ওইখানে যাবেন, ওইখানে হচ্ছে আমি ফর্মের ভিতর কলাম ভাগ করে করেছি, বাট মানে
এই একটা সাইটে ইন্সপেক্ট করে দেখেছিলাম, ওরা হচ্ছে আলাদা ভাবে করেছিল, এটা বুঝি না। আমি তো আলাদা ভাবে করে দিয়েছিলাম না? ভিডিওটা একটু দেখতে পারি না, হ্যাঁ, ভিডিওটা দেখে নেবেন, এটা আমি আলাদা ভাবে করেছি, এভাবে করে করিনি, বুঝতে বুঝতে পেরেছেন? পারছি। আচ্ছা, আর পুরো কাজটা করবেন বাকি? হ্যাঁ, আজকে আজকে সন্ধ্যা তো বুঝতে হবে। আচ্ছা, আল মুবাশির ভাই, কি অবস্থা আপনার? লাস্ট দুইটা ক্লাস করেন নাই মনে হয়, কেন? আচ্ছা, নতুন জিনিস তো প্রোগ্রামিং নিয়ে বেশ ভালো লাগছে। হুম, জাভাস্ক্রিপ্ট তো শুধু মানে ওয়েব ডেভেলপ ওয়েব প্রোগ্রামিং, অন্য কোনো প্রোগ্রামিং না, যেমন অন্য কোনো জায়গায় তো ইউজ করা যাবে না। কথা ইউজ করবেন না, আইলে এত বড় বড় কেন? এটা কন্টেইনারের মধ্যে আছে, এটা এটা কন্টেইনারের মধ্যে নিতে হবে না? এটা তো কন্টেইনার ফ্লুইড নিয়েছেন আপনি। না, আমি ফ্লুইড নিয়ে নেই আসলে, কন্টেইনার নিয়ে ওইটার একটা হাইট উইথ দিয়ে আসলে। না, এটা বুটস্ট্র্যাপ দিয়ে করতে বলেছিলাম আমি। না, কন্টেইনার নেওয়াই হয় নাই, কন্টেইনার নেন নাই, আগে একটা কন্টেইনার নিতে হবে, ঠিক আছে? আর এটা কি ভ্যালিডেট করা আছে? এটা ভ্যালিডেট করা আছে, কিন্তু সমস্যা হচ্ছে এটা সাবমিট হয়েছে না। আচ্ছা, আবার যদি সেন্ড করি, ওয়েবসাইট দিলাম, সেন্ড হয়েছে? এটা সাবমিট হয় না আর কি। আচ্ছা, কেন আলাদাভাবে করেন নাই? আমি যেমন আলাদাভাবে একদিন করেছিলাম। হ্যাঁ, আলাদা ভাবে করেছিলাম, মানে এটা আমি হচ্ছে একদম লাস্ট মোমেন্টে করেছি, তো আর চেক করার টাইম পাই নাই, ওইভাবে সাবমিট কেন হচ্ছে না আর কি। আর এই রাইট সাইডটা করার চেষ্টা করলাম, সময় পান নাই? না এটা টাইম পাইনি, আজকে সকালেই করেছি। তো আর আরেকটা সমস্যা হচ্ছে, উপরে কন্ট্যাক্ট ইনফরমেশন আর ওইখানে আইকন গুলা হচ্ছে এক লাইনে আসতেছে না, ওয়েব এর যে আইকনটা ইউএল এলআই ধরে করেছি। আচ্ছা, এই যে এলআই গুলো কি ইনলাইন ব্লক করা আছে? না, এখানে ইনলাইন ব্লক কখন করবেন? যখন পাশাপাশি নিয়ে আসবেন, এই দিকগুলো ব্লক করে দিবেন। আর ব্লক করে দিলে কি সবগুলাই তো নিচে? আর আই গুলো কিভাবে নিয়েছেন, আইকন গুলা কই? আচ্ছা, ইনফো, ও এটা আই ট্যাগ, এখানে এটার মধ্যে আবার এটা আই, ও আচ্ছা বুঝতে পেরেছি। একবার এলআই নিয়েছেন, একবার এ নিয়েছেন, এভাবে না? সেটা হচ্ছে এই যে নোটপ্যাড প্লাস প্লাসে যদি আমি ওপেন করি, কোথায় এগুলা, এই যে এলআই গুলো নিয়েছেন না, এটা এই লাইনের মধ্যে নেবেন, সেটা হচ্ছে এর আগে বসে দিবেন অথবা এর ভিতরে। এটা কন্ট্রোল এক্স করে এই যে এই জায়গায় দিয়ে দিলেন, এরপরে এই অ্যাড্রেস লেখাটা থাকবে, বুঝেছেন? এটা যদি এখানে দিই, সরি, এ ট্যাগের মধ্যে নিব অবশ্যই। আর আরেকটা আছে, সেটা হচ্ছে এখান থেকে, আর এটা তাহলে আমাদের লাগতেছে না, রিয়ালাই হেল। এখন যদি আমি সেভ করে রিলোড করি, এই যে এক লাইনে চলে এসেছে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, বাকি কাজটুকু করার ট্রাই করবেন। জি, আমি পরে ইয়ে করবো। আর ভাই, আপনি একটু জাভাস্ক্রিপ্ট ফাইলটা চেক করে দেখেন, মানে আপনি যদি বের করতে পারেন, সাবমিট করছে না কেন এটা? স্ক্রিপ্ট ডট জেএস, এটা
আচ্ছা আচ্ছা, আচ্ছা এরপর দেখবো হচ্ছে মাহমুদুল হাসান রিফাত। আমাদের কি স্টাইল আর রেসপন্স সেট আপ করুন, আর যা যা স্ক্রিপ্টটা মানে সমস্যা ছিল ভাইয়া, এটা যদি সেন্ড করবো ফাইল আপনাকে একটু দেখি দেন, সেন্ড করেন। যারা জাভা স্ক্রিপ্টটা করেছেন ওনারা ওনার সমস্যাটা সলভ করে দিবেন, ঠিক আছে? নতুন করে করা কিন্তু ইজি ব্যাপার, সমস্যা খুঁজে বের করা এটা সবচেয়ে ডিফিকাল্ট, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে এটা হচ্ছে রিফাত, মিলেছে। হেডার পার্টটা খুব সুন্দর হয়েছে, এটা কি পুরোটাই লেখা, লোগোটা কাটতে পারেন নাই? উপরে সময় পাইনি আর কি স্ট্যান্ড করতে হলে। না, এটা তো ইমেজ ছিল, দেখো ব্লক ব্লক। আর এই রাইট সাইডের এই ডিজাইনটা আমি আপনাদের দেখাচ্ছি না, এগুলা আরেকটু সুন্দর হওয়া উচিত ছিল। এখানে আবার কালো ইয়া পাইছে বর্ডার, এটা ঠিক আছে, নিচেরটুকু এটা আবার ক্লিকেবল হবে, আর এটা হচ্ছে না। আর এগুলো ইমেজ গুলো পাই নাই, এখানে আফটার বিফোর ইউজ করেন নাই। তারপর এই যে এই ফন্ট সাইজ গুলো একটু কমাই দিতে হবে না? বুঝতে পেরেছেন? আপনি সময় পান নাই না মানে করতে পারেন নাই? এই যে ইমেজটা আর এইগুলা ডিসপ্লে ফ্ল্যাক্স দিয়ে পাশাপাশি কিভাবে নিয়ে আসা যায় এটা দেখাই নাই আমি আপনাদের। না, আমি গত ক্লাসেই দেখাইতে চাই বলেছিলাম যে আপনারা বলে দেন, কিন্তু বলেন নাই আমার তো। আচ্ছা হ্যাঁ, এটা আমাদের অনেক দরকার লাগবে, সেটা হচ্ছে এটা কিভাবে করব দেখেন। এই যে অ্যাসাইনমেন্টের এখানে উপরে একটা ফোল্ডার বানাবো, সেটা হচ্ছে ফ্ল্যাক্স। ফ্ল্যাক্সের ভিতরে দুইটা ফাইল বানাই, একটা হচ্ছে ইনডেক্স ডট এইচটিএমএল আর একটা হচ্ছে স্টাইল ডট সিএসএস। আর এই দুটা নোটপ্যাড প্লাস প্লাসে আমি ওপেন করি আর এতগুলা কেটে দিই। আর এই জায়গাতে আমি স্ট্রাকচারটা লিখি, প্রথমে হচ্ছে আমার ডক টাইপ এইচটিএমএল, সরি আমি কোথায় লিখতেছি এখানে, আর এইচটিএমএল এইচটিএমএল হেড হেড। আর এর ভিতরে আমি নিব হচ্ছে টাইটেল, ধরেন যে ডিসপ্লে ফ্ল্যাক্স টাইটেল, এখানে আমার বডি, আল মুবাশির ভাই আছেন আপনি? আচ্ছা, এই জায়গা থেকে আমি সিএসএস টা লিঙ্ক করাবো, লিঙ্ক রিলেশন ইকুয়াল স্টাইল সেট, আর হাইপার রেফারেন্স কি হবে স্টাইল ডট সিএসএস। এখানে আমি একটা যে কোনো ক্লাস নিতে পারি, ধরেন যে কন্টেন্টগুলা মিডিলে নিয়ে যাওয়ার জন্য, সেটা হচ্ছে ডট সরি ডিপ ক্লাস ইকুয়াল কন্টেইনার এজ ডিপ, ঠিক আছে? আর এই কন্টেইনারে আমি একটা স্টাইল দিয়ে দিব, সেটা হচ্ছে ডট কন্টেইনার ম্যাক্সিমাম উইথ দিব, এটা হচ্ছে 991 পিক্সেল, উইথ হবে 100%, আর মার্জিন অটো, আর এটা প্যাডিং দিয়ে আমি
উপরে নিচে 50 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল। কন্টেইনার স্টার্টিং হয়ে গেছে আমার, ওকে। আর এই জায়গায় সাপোজ আমি ব্লক সিঙ্গেল নামে একটা ক্লাস নেব, ক্লাস ইকুয়াল ব্লক সিঙ্গেল। আছেন তো না, শোনা যায়, দেখা যায়? আচ্ছা, এই জায়গাতে আমি প্রথমে একটা ইমেজ নিয়ে আসবো, এরকম ছোট একটা ইমেজ, সেটা হচ্ছে এখান থেকে অ্যাসাইনমেন্ট। এই ইমেজটা আমরা নিয়ে যাইতে পারি, সেটা কপি করে একটা ইমেজ ফোল্ডারের মধ্যে, ইমেজ সাইট ডট জেপিজি। তো এই জায়গায় আমার ইমেজটা নিয়ে আসার জন্য আমরা কি করেছিলাম, একটা ক্লাস নিয়েছিলাম না, ধরেন যে ডিপ ক্লাস ইকুয়াল ব্লক আইএমজি ডিপ। আর এই জায়গাতে কি নিব, ডিপ ক্লাস ইকুয়াল ব্লক টেক্সট। আর এই জায়গাতে আমাদের একটা হেডিং ছিল, হেডিং কোড ধরেন যে ব্লক টাইটেল, আর এখানে এই কোডটা কি ক্লোজ। আর এখানে কিছু প্যারাগ্রাফ দিয়ে দিতে পারি, যে প্যারাগ্রাফ, আর এখানে আমি বলে দিব সেটা হচ্ছে হেয়ার উইল বি সাম কন্টেন্ট, সাম বা ফিউ। এখন যদি আমি সেভ করি, সেভ দিয়ে যদি ওইটা রিলোড করি, তার আগে ইমেজটা আমি নিয়ে আসি, সেটা হচ্ছে ইমেজ সোর্স ইকুয়াল ইমেজ স্ল্যাশ সাইট ডট জেপিজি, তাই না? জেপিজি না পিএনজি? সেভ, সেভ দিয়ে যদি এখন রান করি, এই যে এরকম পাশাপাশি চলে এসেছে। আর আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে এই যে ব্লক সিঙ্গেল যেটা আছে, এটার একটা উইথ দিব, উইথ সাপোজ 400 পিক্সেল দিতে পারি। আর এটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড কি হ্যাশ ডিডিডি, আর ওভারফ্লো হিডেন। সেভ দিয়ে যদি এখন রিলোড করি, আচ্ছা এইটুকু তো আমরা সবাই করতে পারবো, তাই না সনুর রহমান? আচ্ছা আমি এটার একটু প্যাডিং দিয়ে দিই, সেটা হচ্ছে প্যাডিং উপরে নিচে সব দিক দিয়ে 15 পিক্সেল করে প্যাডিং পাবে। আর বক্স সাইজিং বর্ডার বক্স সেট দিলাম, দিয়ে যদি এখন রিলোড করি, এখন আমরা এই ইমেজটা লেফটে রেখে কন্টেন্টগুলো রাইট সাইডে নিয়ে যাওয়ার জন্য কি করতে পারি, একটা হচ্ছে এই যে এই ক্লাসটা যেটা আছে ব্লগ ইমেজ এটা, আর হচ্ছে কি ব্লক টেক্সট, সেটা হচ্ছে এখন আমার কষ্ট করে এই জায়গায় একটা উইথ দিতে হবে, উইথ ধরেন যে 30% ফ্লোট লেফট, আর মার্জিন রাইট কত সাপোজ 5% আমি দিয়ে দিলাম। আর এই যে কন্টেন্টগুলো আছে এখানে আবার দিতে হবে হচ্ছে উইথ 65% ওভারফ্লো হিডেন, দিয়ে যদি এখন রিলোড করি, তাহলে তো পাশাপাশি চলে আসবে, তাই না? এই যে পাশাপাশি চলে এসেছে। এখন এটা না করে আমরা ডিসপ্লে ফ্ল্যাশ দিয়ে পাশাপাশি কিভাবে নিয়ে আসতে পারবো, এতগুলাই কোড লিখতে হবে। আপনাকে প্রথমে বলে দিতে হবে যে এটার উইথ থাকবে এত পার্সেন্ট, এটার উইথ, দুইটা মিলে উইথ এবং মার্জিন মিলে 100% করবেন, ঠিক আছে? আর এই দুইটার, এই যে ব্লক ইমেজ এবং ব্লক টেস্টের প্যারেন্টস ক্লাস কোনটা বলেন তো? এই ব্লক সিঙ্গেল, তাই না? আমরা তখন শুধু এই জায়গায় বলে দিব যে ডিসপ্লে ফ্ল্যাক্স, দিয়ে যদি এখন রিলোড করি, দেখেন একই কাজ করতেছে। কিন্তু আমি এই জায়গায় কিন্তু ফ্লোট লেফট বা এটা যদি এখন বাদ দেই, তাহলে কিন্তু নিচে থাকতেছে, তাই না? উইথ দিয়ে দিছে কিন্তু ফ্লোট লেফট বা এগুলো করি নাই। আর এই জায়গায় এই যে প্যারেন্টস ক্লাসটা আছে, এটা যদি এই জায়গায় দিই, দিয়ে যদি এখন রিলোড করি, এই যে। আর আমরা যদি চাই
যে এই যে ইমেজটা, এটার উইডটা বেশি হয়ে গেছে, অর্থাৎ হাইটটা, এটা উপরে আছে, এগুলো নিচে চলে আছে, এগুলো কি মিডিল বরাবর থাকবে। কেমন মিডিল বরাবর? এখন যদি আমি এখানে লিখে যে অ্যালাইন আইটেমস সেন্টার, সেট দিয়ে যদি এখন রিলোড করি, দেখেন এটা কি একবার ঠিকঠাক আছে না? উপরেও যতটা প্যাডিং, নিচেও সব দিক দিয়ে মিলে গেছে। আর এটা আমি এখন যত ছোট স্ক্রিনেই যাই না কেন, এটা আর কোনো প্রবলেম নাই, কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে। ওই যে আমরা ম্যাক্সিমাম উইথ দিয়েছি, হাইট দিয়েছি, এই কারণে। বুঝতে পেরেছেন? জি জি জি। আমরা যদি তিনটা নেই, অর্থাৎ ধরেন যে লেফটে একটা ইমেজ থাকবে, এই যে লেফট একটা ইমেজ আছে না, ব্লক ইমেজ, এটার নেম দিলাম ওয়ান, কপি করে এদিকে আরেকটা ইমেজ দিলাম, সেটা হচ্ছে টু নামে। বুঝতে পেরেছেন? আর এখান থেকে আমার এটার উইথ থাকবে, হ্যাঁ এটার উইথ দিব আমি 20%, ডট ব্লক। অথবা আমি যদি উইথ টুইথ কোনো কিছু না দেই, তারপর কিন্তু এগুলো পাশাপাশি চলে আসবে। দেখেন সেভ দিয়ে যদি এখন আমি রিলোড করি, কোনো উইথ দেই না কিন্তু, এখন যদি রিলোড করি সবগুলো কিন্তু একই লাইনে চলে আসছে, দেখা যায়। আমরা উইথ উইথ দিব কেন বলেন দেখি, যেন নির্দিষ্ট একটা উইথ নিয়ে ইমেজটা ঠিকঠাকভাবে পাই। এখানে কিন্তু দেখেন যে কন্টেন্ট কেটে যাচ্ছে বা লেগে গেছে, তো আমরা ডিসপ্লে ফ্ল্যাশটা ইউজ করতে পারবো না। এই যে এই জায়গায় ডিসপ্লে ফ্ল্যাশ দিয়ে কাজটা করলে ইজি হইতো না? আচ্ছা, এরকম এরকম কাজগুলো আপনার ডিসপ্লে ফ্ল্যাক্স ইউজ করে করতে পারেন। বুঝতে পেরেছেন? আচ্ছা হুম, একটু এটার ফাইলে রাখতে আপনার, হুম তাহলে 400 পিএস কেন দিয়েছি যদি 500 দিয়ে করতে পারতাম? আচ্ছা এখানে উইথ, হ্যাঁ 500 দিয়েও করতে পারতেন। এখানে আমি জাস্ট একটা কি এই যে ধরে দিয়েছি যে এখানে কি 400 পিক্সেল একটা উইড থাকবে, এটা তো জাস্ট মানে দেখার জন্য। আচ্ছা এটা যদি আমি এমনি কন্টেইনারে নিতাম তখন 100% দিয়ে কাজ করতে পারতাম? কন্টেইনারের মধ্যে 100% দিলে তো পুরো উইড পেয়ে যাবে। না না, আমি বলছি আর কি যখন আমি কাজ করবো আর কি, যখন আমি একটা জায়গায় দিব না, ওই হ্যাঁ জায়গায় 100% দিলে পৌঁছাবে? না না না, ঠিক আছে। যেমন এটা তো এখন রেসপন্সিভ না, যেমন আমি যদি ছোট করি তাহলে এটা কেটে যাবে, হ্যাঁ হ্যাঁ এটাই আর কি। আচ্ছা এখন এখন আপনার বলেন তো, এখানে যে এই যে ভেঙে যাচ্ছে, আমি চাচ্ছি যে এই ইমেজটা উপরে থাকবে, অর্থাৎ 300 পিক্সেলে যখন আসবে, 300 পিক্সেলে আসলে এটা ইমেজটা উপরে পাবে, তারপরে এই কন্টেন্টটা পাবে, আবার এই ইমেজটা সবার নিচে পাবে, তাহলে কিভাবে করব, কি করতে হবে আমাকে বলেন। এই যে আমি তো কয়েকটা কোডই লিখছে, মিডিয়া এখানে ম্যাক্সিমাম উইথ 300 পিক্সেল, কোনটা উইথ 100% করে দিব? আমি তো কোনোটাতেই আচ্ছা আমি তো এই ক্লাসের মধ্যে উইথ দেই নাই, সাপোজ দিলাম এখানে আছে কি, একটা আছে ইমেজ টু, আর একটা আছে হচ্ছে টেক্সট, এগুলোর মধ্যে উইথ 100% দিলে হয়ে যাবে। হ্যাঁ জি 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 জি, তখন আমাদের কি ওই ওই যে ইয়াটা আছে, ডিসপ্লে ব্লক করে দিলে কিন্তু এটা ইয়া হয়ে যাবে, তা আগে কিন্তু হবে না। দেখেন এটা উইথ 100% পাচ্ছে কিন্তু নিচে নিচে আসতেছে না, জাস্ট তখন আমরা কি করব, এই যে এই ক্লাসটা ধরে আমরা কি বলে দিব, ডিসপ্লে ব্লক, ব্লক সেভ দিলাম, দিয়ে যদি ডিলিট করি, আমার একটা ডট বেশি পড়ে গেছে। আচ্ছা সেভ দিয়ে যদি রিলোড করি, এই সব নিচে নিচে চলে এসেছে। বুঝতে পেরেছেন তো না? আচ্ছা তো ওই বাকি কাজটা যারা করতে পারে নাই তারা করবেন, ঠিক আছে, এই ডিসপ্লে ফ্ল্যাক্স দিয়ে অথবা বাসায় নিজে নিজে করে ট্রাই করবেন। আর এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জ্যাকোয়েরি, জ্যাকোয়েরি নিয়ে আলোচনা করব। আপনারা একটু ওয়েট করেন, আমি আসতেছি। আচ্ছা
হ্যাঁ হুসেন, আপনার কি অবস্থা? শোনা যায় আমার কথা? আচ্ছা, আমরা যদি এই জেকুইরি লিখে সার্চ করি W3 স্কুলে, দেখি যে জেকুইরি আসলে কি। এখানে দেখেন, বুঝি নাই, জাভাস্ক্রিপ্ট জেকুইরি ইজ এ জাভাস্ক্রিপ্ট কি লাইব্রেরি, এটা একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। জেকুইরি ইজ গ্রেটলি সিম্পলিফাইড জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং। আর তারপর কি বলেছে, যে জেকুইরি ইজ ইজি টু লার্ন। ঠিক আছে, আমি যদি ইন্ট্রোতে যাই, যে হোয়াট ইউ শুড অলরেডি নো, মানে এই যে জেকুইরি করার জন্য আমাদের কি জানা উচিত, HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট। আমরা মোটামুটি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট জানি না। হ্যাঁ, এই বেসিকটা জানা থাকলেই হবে। তারপর আলী কাইসার ভাই, জি ভাইয়া, ক্লাসে আছেন? জি কে আছে। আচ্ছা, তারপর কি বলেছে, যে হোয়াট ইজ জ্যাকোয়েরি, জ্যাকোয়েরি ইজ এ লাইট ওয়েট রাইটলেস ডু মোর জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। অর্থাৎ কি, আমাদের কাজ খুব কম করতে হবে, বাট মানে রাইটলেস কোড খুব কম করতে হবে, বাট এটার কাজ কি অনেক বেশি হবে। আর এটা জানার জন্য আমাদের কি, এই যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট মোটামুটি জানলেই হবে। এরপর যদি আমি গেট স্টার্টেডে যাই, এখানে পরে যদি দেখি ওরা কি বলতেছে, যে দেয়ার আর টু ভার্সন অফ জেকুইরি অ্যাভেলেবল ফর ডাউনলোড। আমাদের এই স্ক্রিপ্ট ফাইলটা আগে লাগবে, এই যে জেকুইরি এই ফাইলটা, এটা আমাদের হেড ট্যাগের মধ্যে লিখতে হবে। এটা আমরা কিভাবে পাব, জেকুইরি, জেকুইরি ফাইল আমরা কিভাবে পাব? আমি জেকুইরি ফাইল ডাউনলোড করতে মানে কিভাবে ইউজ করতে হয় আপনাদের দেখাইছিলাম না? আহমেদ রাজীব, কাজ কাজ হয় নাই? বুটস্ট্র্যাপটা যদি, বুটস্ট্র্যাপে যদি এটা দেন, এটা না দিয়ে যদি বুটস্ট্র্যাপ মানে ওই যে মডেল গুলাতে ক্লিক করেন, কাজ করবে? এই যে এই হ্যাঁ জি জি, জেকুইরির প্লাগ ইন, এই যে স্লাইডার, ওল কারোসেল, সবগুলাই এই জেকুইরির মাধ্যমে কাজটা করবে। আজকে আমি আপনাদের ওল কারোসেল দেখাবো। তার আগে এখানকার এই যে কয়েকটা হাই শো, ফ্যাড, স্লাইড, এনিমেট, এগুলো দেখে তারপর আমরা ওল কারোসেল নিয়ে আলোচনা করব। এরপর মোবাইল রেসপন্সিভ মেনু কিভাবে বানানো যায় এটাও আজকে দেখানোর ট্রাই করব আপনাদের, ওই ড্রপ ডাউন, বুঝতে পেরেছেন? তো আচ্ছা, তার আগে আমরা এই জেকুইরি ফাইলটা আমাদের দরকার, এখানে বলে দেওয়া আছে এই যে গেট স্টার্টেড। আর এগুলা কি আপনাদের সব মুখস্থ রাখতে হবে? না, মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট কি নিয়ম কানুনটা জানা থাকলে হবে। যে এখানে গেলে, যে এখানে ওরা আমাকে বলে দিয়েছে যে এই জেকুইরি ফাইলটা যদি তোমার না থাকে তাহলে এটা কি কাজ করবে না। তো আমি এই জেকুইরি ফাইলটা পাবো কোথায়, এখানে ওরা একটা সিডিএন দিয়ে দিছে, এটা দিয়েও আপনারা করতে পারেন। এই যে এখান থেকে এটা যদি ওপেন ইন নিউ ট্যাব করেন, দেখেন যে এই জায়গায় কোডটা চলে আসবে। অথবা আমি যদি এমনি এটা ডাউনলোড করতে চাই, তাহলে জেকুইরি ডাউনলোড লিখে যদি সার্চ করি, এই দেখেন ডাউনলোড জেকুইরি চলে এসেছে, এখানে ক্লিক করব। করার পর এই যে সবার উপরে 3.5.1 কম্প্রেস যেটা আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর কি করতে হবে আমার, এটা কন্ট্রোল এস প্রেস করলে এই যে জেকুইরি এটা সেভ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এটা ডেস্কটপের মধ্যে আপাতত সেভ করি। সেভ করলাম, এই যে এটা, এটাকে কন্ট্রোল এক্স করে আমার ইয়াতে নিয়ে যাই, সেটা হচ্ছে হ্যাঁ ক্লাস 16-এর মধ্যে আমি জেকুইরি এটা রাখলাম। এটা কি একটা জেএস ফাইল না? আর দুটা ফাইল বানাইতে হবে আমার অবশ্যই, সেটা হচ্ছে index.html আর আরেকটা style.css বানাই দিই, সেটা হচ্ছে style.css।
আর এই দুইটা যদি আমি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করি, এখান থেকে স্ট্রাকচারটা আমি নিয়ে আসি পুরোটাই, আর এখান থেকে এগুলো সব বাদ, বডি থাকবে শুধু। আর এই জায়গাতে আমরা কি দিব সেটা হচ্ছে যে কোয়েরি লার্নিং, এটা তো সেভ করাই আছে। তো আমাদের প্রথমে কি স্ক্রিপ্ট ফাইলটা আমরা এখানে বডি ট্যাগ শেষ করার আগে এই জায়গাতে দিয়ে দিব, সেটা হচ্ছে স্ক্রিপ্ট সোর্স, সোর্স কি এটার, এটা কপি করে এই যে সোর্স এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি যদি এই জায়গাতে দেখি যে এটার সিনট্যাক্সটা কিভাবে লিখতে হয়, প্রথমে একটা ডলার সাইন দিতে হবে, এই যে দা ডকুমেন্ট রেডি ইভেন্ট, এই যে ডকুমেন্ট ডট রেডি, তারপর একটা কলব্যাক ফাংশন লিখতে হবে, এর ভিতরে আমাদের কি জেকোয়েরি মেথডসগুলো লিখতে হবে। কিভাবে দেখেন, আমি যদি জেকোয়েরি হাইডের মধ্যে যাই, এই যে এর কি কি ইফেক্ট আছে, একটা আছে হাইড শো, অর্থাৎ ক্লিক টু শো অর হাইড প্যানেল, আমি যদি এই জায়গাতে ক্লিক করি এটা কি দেখাচ্ছে, আবার যদি ক্লিক করি এটা চলে যাচ্ছে, অর্থাৎ অনেক ওয়েবসাইটেই আমরা দেখবো যে এখানে যদি ক্লিক করেন কি এই পাশে একটা ইমেজ থাকতেছে এটা কি চলে যাচ্ছে, আবার যদি আমি শোতে ক্লিক করি ইমেজটা আবার চলে আসতেছে। এটা আমরা কিসের মাধ্যমে করব, শাহানুর রহমান? হ্যাঁ, তো আমি চাচ্ছি যে প্রথমে আমার এখানে একটা থাকবে, ধরেন যে একটা পি থাকলো, ঠিক আছে, পিটাই জায়গায়, আর এটার উপরে আমার একটা হেডিং থাকলো, যে হেডিং থ্রির মধ্যে আমি একটা দিলাম হচ্ছে ক্লিক ক্লিক, আর এখান থেকে যে প্লিজ হাইড মি, এরকম একটা থাকবে। আচ্ছা, আমি করতে যাচ্ছি যে এই যে ক্লিক নামে যে হেডিংটা আছে, ঠিক আছে, যখন এটাতে ক্লিক করা হবে এই কি হবে, পিটার মধ্যে একটা ক্লাস দিয়ে দিই, সেটা হচ্ছে যে হাইট, যে কোনো নামে ক্লাস হইতে পারে। আর এখানে একটা দিব ক্লাস হচ্ছে টাচ নামে একটা ক্লাস নিলাম, যে যখন এটাতে টাচ করা হবে তখন কি এটা হাইড হয়ে যাবে। এখন যদি আমি এটা করি, এটা যদি রান করি ফাইল থেকে ডিফল্ট ভিউয়ারে, যখনই আমি ক্লিক করবো এটা কি হাইড হয়ে যাওয়ার কথাটা হাইড হয়, আমাদের স্ক্রিপ্ট ফাইলটার মধ্যে ওটা বলে দিতে হবে। কিভাবে দেখেন, এটার জন্য আপনারা আলাদা ফাইলও নিতে পারেন, আবার কি আমি আপাতত এখানেই দেখাচ্ছি যে এখানে কিভাবে করা যায় স্ক্রিপ্ট। তো আমাদের কি করতে হবে, প্রথমে একটা ডলার সাইন লিখতে হবে ওদের একটা। আচ্ছা আচ্ছা, এই জায়গাতে আমার শেষ করতে হবে তাই না? আচ্ছা, তারপর কি লিখতে হবে আমার, এই জায়গাতে বলে দেওয়া আছে যে ডকুমেন্ট ডট কোথায়, এটা হচ্ছে এই যে সিনট্যাক্সটার মধ্যে যদি আমি যাই, ডকুমেন্ট ডট রেডি, তারপর কি একটা ফাংশন দিতে হবে, ফাংশনের ভিতরে আমি যে কাজটা করবো, অর্থাৎ এভাবে যে এই জায়গায় যদি আমি লিখি ডকুমেন্ট ডকুমেন্ট ডট রেডি, আর এর ভিতরে আমরা একটা ফাংশন কল করব, সেটা হচ্ছে ফাংশন এভাবে লিখে, এখন এর ভিতরে আমি কি করতে চাচ্ছি সেটা আমাকে লিখতে হবে, সেটা হচ্ছে একটা ডলার সাইন অবশ্যই দিতে হবে। দেওয়ার পর আমি এই ক্লাসটা কল করব, যে এই টাচ, এটার মধ্যে যখনই ক্লিক করা হবে তখনই কি এই পিটা হাইড হয়ে যাবে। কিভাবে, ক্লাস কল করার জন্য আমাদের প্রথমে অবশ্যই একটা কি দিতে হবে, মানে ওই যেভাবে আমরা সিলেক্ট করি সিএসএসে ক্লাস ধরার জন্য প্রথমে একটা ডট দিতে হয় না, আমরা বলে দিব যে টাচের মধ্যে যখনই ক্লিক করা হবে তখনই একটা ফাংশন ঘটবে। কিভাবে, এই যে ফাংশন, ফাংশন দেওয়ার পর কি এখন এটার মধ্যে বলবো যে এই ফাংশনের মধ্যে কি ঘটবে, সেটা হচ্ছে আবার একটা ডলার সাইন দিতে হবে। দেওয়ার পর এখানে আমরা বলে দিব যে এই যে পিটা আছে, অর্থাৎ হাইট ক্লাসটা ডট হাইট, হাইট কি হয়ে যাবে,
ডট হাইড হয়ে যাবে, এটা ওদের একটা এখানে ডবল সেমি কলন পড়ে গেছে। সেটা হচ্ছে এই যে ইফেক্টের মধ্যে যে কোয়েরি ইফেক্ট, যে যখনই আমি কি করব হাইডের মধ্যে ক্লিক করব, এই পিটা কি হয়ে যাবে হাইড হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি আমি ট্রাই ইট ইউর সেলফে দেখি, এখানে কি বলা আছে যে যখন ইফ ইউ ক্লিক হাইড বাটন আই উইল কি, এখানে আমি হাইডে ক্লিক করতেছি, এটা কি হারাই যাচ্ছে না? আবার যদি শোতে ক্লিক করি আবার দেখাচ্ছে। এখন দেখি যে আমারটা কাজ করে কিনা। আমি যদি রিলোড করি, যে আমি যখন ক্লিকের মধ্যে ক্লিক করব তখন কি চলে যাবে। আর এখানে আমরা ট্রানজিশন ইউজ করতে পারি, সেটা হচ্ছে এই জায়গাতে বলে দিতে পারি যে 1000 যদি লিখি তাহলে 1 সেকেন্ড, আর আমি এখানে 300 দিলাম। সেভ দিয়ে যদি এখন রিলোড করি একটু সময় নিয়ে চলে যাচ্ছে। আর এখানে কি কি আছে আমাদের ইফেক্ট, একটা আছে হাইট, একটা আছে শো। তাহলে আমরা মানে আরেকটা যদি এখানে বাটন নিতে চাই তাহলে কি করব, যে ওটাতে ক্লিক করলে আবার কি পি টেক্সটটা দেখাবে কিভাবে? আলী কাইসার ভাই, জি ভাইয়া, যে আমি এখানে কি করেছি যে যখনই এখানে রিলোড করা হবে, সাপোজ আমি রিলোড করলাম, রিলোড করে কি এই ক্লিক হাইডে ক্লিক করলে, হ্যাঁ আমি চাচ্ছি যে এটার নিচে বা এটার রাইট সাইডে একটা থাকবে যে ক্লিক শো, এটাতে ক্লিক করলে আবার এটা দেখাবে, তাহলে কি করতে হবে আমাকে? আরেকটা হচ্ছে ফাংশন কল করব, হ্যাঁ আরেকটা হচ্ছে হিস্ট্রি নিয়ে আরেকটা ফাংশন কল করলাম, হ্যাঁ সেটা হচ্ছে টাচ এস নামে নিলাম আমি, যে টাচ শো। এখানে কি ক্লিক শো, যে যখনই এটাতে আবার ক্লিক করা হবে তখন কি এটা শো করাবে। এই যে এখানে যে হাইট ফাংশনটা আছে ওখানে শুধু কি হবে শো ফাংশনটা, কিভাবে দেখেন সেটা হচ্ছে ডলার সাইন দিব। দেওয়ার পর এখানে বলে দিব যে যখনই কি এই যে টাচ এসে ক্লিক করাবে, অর্থাৎ আর এখানে আমাকে অবশ্যই কি দিতে হবে একটা ক্লাস, যেহেতু আচ্ছা এই জায়গাতে আমরা একটা আইডি নেই, একটা আইডি দিয়ে করি। আইডি দিলে কি ইউজ করতে হবে, আমরা একটা হ্যাশ দিয়ে দিলাম, তারপর কি দিব যে যখনই এটাতে ক্লিক করা হবে তখন কি একটা ফাংশন ঘটবে, আর এটার ভিতরে কি হবে টাচ, এই যে হাইট নামে যে ইয়াটা আছে ক্লাসটা, এটা তখন কি শো করবে না ডট শো। আর এখানে আমরা একটা ট্রানজিশন দিয়ে দিতে পারি যে 300। এখন যদি আমি সেভ করে রিলোড করি, যে এখানে কি এটা ক্লিক হাইট, এটা হাইট হয়ে যাচ্ছে, আর আমি যদি ক্লিক শোতে ক্লিক করি এটা আবার কি শো হচ্ছে না। রাজীব ভাই বুঝেন নাই মনে হয় না? আচ্ছা আমি পুরোটাই কেটে দিচ্ছি, এটা দেখেন এটা জিনিসটা কি হাইট 300, ওটা ট্রানজিশন ট্রানজিশন দিয়েছি আমি, যদি 1000 দিই সেক্ষেত্রে 1 সেকেন্ডের কাজ করবে, এটা মিলি সেকেন্ড, 100 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড মনে হয় তাই না? জি ভাইয়া, 100 না 1000, হ্যাঁ 1000 হচ্ছে 1 সেকেন্ড। আচ্ছা আমি চাচ্ছি একটা ইমেজ নিয়ে আসতে, সেটা হচ্ছে ক্লাস 15-এর মধ্যে ইমেজ ছিল অনেকগুলা প্রবলেম, ওখানেই তো ইমেজ ছিল। আচ্ছা আমরা ইনার ইমেজটা নিয়ে যাই, সেটা হচ্ছে তো যে কোয়েরির মধ্যে এখানে আমি পেস্ট করে দিলাম একটা ইমেজ ফোল্ডারের মধ্যে, যে ইমেজ ইমেজের মধ্যে আমি পেস্ট করে দিলাম team1.jpg, ঠিক আছে। আর এই জায়গাতে আমি একটা ডিজাইন করব, সেটা হচ্ছে ডিপ ক্লাস ইকুয়াল বাটনস, ডিপ তারপর কি নিব, ধরেন যে একটা হাইপার রেফারেন্স নিলাম, এখানে দিয়ে দিলাম হচ্ছে হ্যাক্স, তারপর কি এ এখানে দিব হচ্ছে হাইট ইমেজ, সেভ করলাম, এটা হবে শো ইমেজ। আর এখানে ওই ইমেজটা আমি কল করে দেব, ইমেজটা কিভাবে কল করব,
সোর্স দিয়ে যে ইমেজ নামে যে ফোল্ডারটা আছে, তারপর কি টিম ওয়ান ডট জিপিজি, আর অল্টারনেটিভ টেস্কের মধ্যে সেটা হচ্ছে ইমেজ সেভ দিয়ে যদি এখন রিলোড করি দেখি যে আমার আউটপুট কি আসে, অনেক বড় একটা ইমেজ পেয়ে গেছে। আচ্ছা ইমেজটা আমরা হাইট উইথ দিয়ে এটা ঠিক করে নিব কিভাবে, কপি আর এদিকে আমার ইমেজটা আছে যেটা সেটা ডিসপ্লে ব্লকেই থাকবে, আর উইথ দিয়ে দিব 300 পিক্সেল, সেভ দিয়ে যদি এখন রিলোড করি যে এইরকম। আচ্ছা কেউ একজন আমাকে বলেন, আমি কিন্তু বাটন ডিজাইন আপনাদের শিখাইছি, এটার ডিজাইন কিভাবে করবো, একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, কালার থাকবে হোয়াইট। সোহানুর রহমান আচ্ছা আমি আচ্ছা ব্যাকগ্রাউন্ড দিলাম ব্লু, টেক্সট ডেকোরেশন দিলাম নান, আর কি দিব প্যাডিং দিব উপরে নিচে 20 পিক্সেল, আর আচ্ছা কালার মার্জিন দিব 5 পিক্সেল দিলাম, দিয়ে যদি এখন রিলোড করি এই যে এরকম হয়েছে, প্যাডিংটা উপরে পাইছে নিচে পাই নাই কেন, ডিসপ্লে কই ব্লক আছে, এটা কোনো ম্যাটার না। তাহলে তো আবার কি এটা তো পাশাপাশি চলে আসবে, ওখানে আমাকে ইয়া করতে হবে না, ডিসপ্লে ব্লক স্পেলিং ঠিক আছে আমার, ব্লক BLOCK সেভ দিয়ে যদি এখন রিলোড করি এই যে চলে এসেছে। এখন আমি চাচ্ছি যে যখনই আমি ইমেজটাতে ক্লিক করব তখন কি এটা হাইড হয়ে যাবে, আবার যদি শোতে ক্লিক করি তখন কি ইমেজটা শো করাবে, এটা কি করা যাবে না, কিভাবে করব সেটা হচ্ছে আমার প্রথমে ওই যে স্ক্রিপ্ট ফাইলটা কল করতে হবে, সেটা হচ্ছে স্ক্রিপ্ট সোর্স দিয়ে দিব, নেমটা নিয়ে আসি আমি, সেটা হচ্ছে এখান থেকে কপি করে পেস্ট, আর এখান থেকে স্ক্রিপ্টটা ক্লোজ। আচ্ছা আমি আরেকটা আলাদা ফাইলে করব, তাহলে আমাকে আরেকটা স্ক্রিপ্ট ফাইল কল করতে হবে, সোর্স ইকুয়াল ধরেন যে আমি স্ক্রিপ্ট ডট জেএস নিলাম, স্ক্রিপ্ট ঠিক আছে, আর এখান থেকে আমাকে কি করতে হবে, জেএস নামে ওই ফাইলটা বানাইতে হবে, এটার সাথে আমি নামটা ঠিক করে দিই কপি, তারপর কি পেস্ট, আর এখান থেকে আমাকে কি করতে হবে তখন, সরি এখান থেকে এটা নোটপ্যাড প্লাস প্লাস আমি ওপেন করব, এখানে ডাইরেক্ট তখন আমরা কোড করব, সেটা হচ্ছে কি প্রথম আমাদের কি লিখতে হবে, ডকুমেন্ট, তারপর কি রেডি, তারপর একটা ফাংশন হবে না, ফাংশনটা দিয়ে এরপর কি করব, যে কি আছে, আচ্ছা তার আগে এখানে আমাদের একটা ক্লাস দিতে পারি, সেটা হচ্ছে ক্লাস কি দিব, ধরুন যে আমি হাইট নামে একটা ক্লাস দিলাম, আর এই জায়গাতে আমরা ক্লাস অথবা আইডি যে কোনো একটা ইউজ করতে পারি তাই না, জাস্ট কি ক্লাসের ক্ষেত্রে আমাদের ডট ইউজ করতে হবে, আইডির ক্ষেত্রে আচ্ছা শো। তো আমি কি বলতে চাচ্ছি যে যখনই হাইডের মধ্যে কি করা হবে, ক্লিক করা হবে তখনই তো একটা ফাংশন হবে তাই না, ফাংশনটা কি দিব, আলী কাইসার ভাই
হ্যাঁ, ওইখানে যে ফাংশনটা দিয়েছিলাম, এই যে যে ইমেজটা আছে, তো আমরা ইমেজ ট্যাগটা সরাসরি দিয়ে দিতে পারি। এটা হচ্ছে এখানে যদি আমি এভাবে img লিখি, লিখে কি ডট হাইট সেভ দিলাম, সেভ দিয়ে যদি এখন রিলোড করি, যখনই আমি হাইড ইমেজে ক্লিক করতেছি তখন কি হচ্ছে, এটা হাইড হয়ে যাচ্ছে না? এই যে হাইডে ক্লিক করলাম, হাইড হয়ে যাচ্ছে। আর ট্রানজিশন দিতে পারবো না আমরা, আচ্ছা। এখন যদি আমি শো ইমেজটা করতে চাই তাহলে কি করব, এই যে ডলার সাইনটা দিয়ে, যে যখনই আবার কি যে শোর মধ্যে ক্লিক করা হবে, ডট ক্লিক, তারপর কি হবে, ফাংশন হবে, ডলার সাইন দিব, আবার কি আমি যদি ইমেজের মধ্যে ক্লাস ইউজ করতাম, আমি ক্লাস ইউজ করি নাই, এই কারণে কি সরাসরি ট্যাগটা দিয়ে দিছি, এখানে কি ডট ডট নাই, তাই না? আর আমার যদি এই জায়গায় অনেক ইমেজ থাকতো, সাপোজ এই জায়গায় যদি দুটা তিনটা ইমেজ থাকতো তাহলে কি হইতো, ধরেন যে আমি img নিলাম, এটা কি হবে, শো হবে, আর এখানে ক্লোজ করলাম, দিয়ে যদি এখন রিলোড করি, যে আমার তিনটা ইমেজ চলে এসেছে, আর হাইডে ক্লিক করলে তিনোটাই চলে যাচ্ছে, শোতে ক্লিক করলে তিনোটাই চলে আসতেছে, তাই না? আর আমি যদি চাই যে শুধু এই মিডিলের ইমেজটা হাইড হয়ে যাবে তাহলে কি করব, ওটা করতে পারবেন না আপনারা বাসায় যখন? হ্যাঁ বলেন। আচ্ছা 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 ঠিক আছে, সেটা হচ্ছে আমরা কোন ফাংশনের মাধ্যমে করব, দেখেন এই ক্লাসটা এগুলো বাদ দিয়ে আমি যদি টুগল ইউজ করি এই জায়গায়, টুগল এটা নিয়ে আমি আলোচনা করতাম, করে দিয়ে এখন তো জাস্ট একটাই থাকলো, তাই না? এই যে হাইডের মধ্যে ক্লিক করলেই এই কাজটা ঘটবে, অর্থাৎ আমি যদি এখন রিলোড দেই, এটাতে ক্লিক করলে কিছু কাজ হবে না, যদি হাইডে ক্লিক করি এটা হাইড হয়ে যাচ্ছে, আবার যদি এটাতে ক্লিক করি আবার শো করতেছে, তাই না? এটা আমরা কি, আচ্ছা আচ্ছা, এখানে তখন আপনি আপনার মতো করে একটা নেম দিয়ে দিতে পারেন, সেটা হচ্ছে ধরেন যে আপনি একটাই রাখবেন, সেটা হচ্ছে যে ক্লিক ফর শো এন হাইট, একটু বড়ই হয়ে গেল নামটা, আচ্ছা যাই হোক, এটা তো দিতে পারেন নিজের মতো করে যে ক্লিক ফর শো এন হাইট, তো আমি হাইট এন্ড শো, কি বোঝা যায়? ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, যে যখনই ক্লিক করা হবে তখন কি এটার এই যে টেক্সটটা চেঞ্জ হয়ে যাবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, ওইটাও দেখাবো আমি। ওইটা কি আমরা জাভাস্ক্রিপ্টে করতে পারি না, যে যখন এটাতে ক্লিক হবে এটার যে ইনার এইচটিএমএল বা ইনার যে ইয়াটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে, করতে পারবেন না এটা? হ্যাঁ, আপনারা কি যে কই জাভাস্ক্রিপ্ট, এখন তো আমরা মোটামুটি এটা পারি, এটা নিজে নিজে বাসের চেষ্টা করবেন, যে আমি যখন এটাতে ক্লিক করতেছি ইমেজও হাইট হবে, এবং কি এখানকার যে ইনার যে এইচটিএমএলটা আছে এটাও কি চেঞ্জ হয়ে যাবে, করা যাবে? হ্যাঁ, আপনারা ট্রাই করে দেখবেন এটা। আচ্ছা, এরপর আমরা হাইট শো নিয়ে দেখলাম, এরপর হচ্ছে ফেড, এই যে ফেড ইন আউট এগুলো কি একই? ফেড মানে কি, ওই যে মানে নিচ থেকে একটা ফেড ফেড হয়ে আসতেছে, বুঝতে পেরেছেন? এটা আমাকে দেখাই দিতে হবে কিভাবে কাজ করতেছে, জাস্ট এই জায়গাতে এই যে যে ইয়াটা আছে, আমি যদি কন্ট্রোল জেড করি আর এখান থেকে আমার ফাংশনটার নাম লাগবে হচ্ছে ফেড, প্রথমে আউট হবে, তারপর কি হবে ফেড ইন,
দেখি যে কাজ করে কিনা। এখন যদি আমি রিলোড করি, যে যখনই ক্লিক করা হবে, এটা কি মানে এটা উপরে চলে যাচ্ছে না, ওখান থেকে কি হারিয়ে যাচ্ছে আবার ওখানে চলে আসতেছে, বোঝা যায়? আর এখানে কিন্তু এই যে পরে যে লেটারটা আছে, এটা কিন্তু অবশ্যই আপার কেস হইতে হবে। আমি যদি লোয়ার কেস দিই তখন কাজ করবে? কাজ করে না কিন্তু। আর এটারই আবার আবার কি আছে, ফ্যাড টুগল আছে। টুগল মানে কি? চলে গেল, আবার কি চলে আসতেছে। এই যে ফ্যাড ইন ফ্যাড আউট এগুলার কাজ। হ্যাঁ বলেন। এখন কি জায়গাটা ধরে? না, জায়গা ধরে থাকবে না ওটার। দেখেন এখানে ইমেজ নামে কোনো আর প্রপার্টি নেই, এখানে দেখা যায় এগুলো নাই। আর এখানে একটা ক্লাস স্টাইল পেয়ে গেছে, সেটা হচ্ছে কি ডিসপ্লে নান। আমি যদি ডিসপ্লে নানটা কেটে দিই তখন আবার কিন্তু দেখাবে, বুঝতে পেরেছেন? একটা স্টাইলের পেয়ে যাচ্ছে, যে এটা কি হয়ে যাচ্ছে, যখন ক্লিক করা হচ্ছে তখন এটা ডিসপ্লে নান হয়ে যাচ্ছে। আর যদি মানে যখন দেখাচ্ছে তখন ডিসপ্লে ব্লক তো থাকতেছেই, আর যখন আমি আবার কেটে দিচ্ছি তখন আবার কি হচ্ছে, এই যে এটা ওভার রাইটিং করে এটা নান হয়ে যাচ্ছে। আর আমি যদি এই যে স্টাইল ডট সিএসএস এর মধ্যে, কই আমার স্টাইল ডট সিএসএস, এখানের মধ্যে যদি ডিসপ্লে ব্লক ইম্পর্টেন্ট করে দেয় তখন কাজ করবে? আমি যদি হাইডে ক্লিক করি, হাইড হচ্ছে আবার চলে আসতেছে কেন? ওই যে ওখানে ইম্পর্টেন্ট করে দেওয়া আছে, তো এটা আমরা ইম্পর্টেন্ট করে রাখবো না, বুঝা গেছে? তো হাইডে গেল। আর হ্যাঁ, ওইটা ইশফানুর রহমান ভাই যেটা বলেছেন, এটা ভালো একটা কোশ্চেন, এটা আপনারা নিজে নিজে করার ট্রাই করবেন। যখন আমি হাইডে ক্লিক করবো এই জায়গায়, তো আর তখন এই হাইড ইমেজ লেখাটা থাকবে না, তখন কি হবে, শো ইমেজ হবে। আচ্ছা এটা গেল। তারপর হচ্ছে স্লাইড, স্লাইডটা কি, এটাও একই, এই যে স্লাইড ডাউন স্লাইড আপ, আবার কি স্লাইড টু গোল, যখন ক্লিক করা হবে এটা স্লাইড ডাউনে আসতেছে, আবার যদি আপে ক্লিক করি কি, এটা কিভাবে করবো বলেন তো? আমি এটা পুরোটা কেটে দিলাম, স্লাইড ইন আর স্লাইড আপ কিভাবে করব। আর এখানকার তিনটা ইমেজের তিনটা ক্লাস দিই আমি, ক্লাস ইকুয়াল হচ্ছে ইমেজ ওয়ান, ইমেজ টু, ক্লাস ইকুয়াল ইমেজ থ্রি, ঠিক আছে না? এখন আর এগুলো আমি পাশাপাশি নিয়ে আসার জন্য হচ্ছে ইনলাইন ব্লক করে দিই এটা। লোড লেফট কভার ফ্লো হিডেন, সেভ দিয়ে যদি এখন রিলোড করি, আমি জাস্ট কি এই যে ইমেজগুলো পাশাপাশি নিয়ে এসেছি। আচ্ছা যখনই হাইড ইমেজে ক্লিক করা হবে, এটা যে কোনো একটা ইমেজ, আমি যদি বলি দুই নাম্বারটা, সেক্ষেত্রে ইমেজ টু, এটা কি স্লাইড আপ হয়ে যাবে, আবার কি শো ইমেজে ক্লিক করলে এটা স্লাইড ডাউন হয়ে যাবে। আর এটা ফাংশন হচ্ছে কি, এই যে স্লাইড ডাউন স্লাইড আপ, আর নিচের যেটা আছে স্লাইড টুগল, টুগলের কাজটা আমরা সবাই জানি, তাই না? কি করতে হবে বলেন তো সোহানুর রহমান, যে আমি যখনই হাইডের মধ্যে ক্লিক, বুঝি নাই আচ্ছা, আমি চাচ্ছি যে এখানে তিনটা ইমেজ আছে না, এই তিন নাম্বার ইমেজটা যখন আমি হাইডে ক্লিক করব তখন এটা কি হয়ে যাবে, এই যে স্লাইড আপ হয়ে হয়ে যাবে। হ্যাঁ জি জি, এটার জন্য আমাকে কি লিখতে হবে, প্রথমে লিখতে হবে ডকুমেন্ট রেডি। আপনি সুস্থ হন না এখনো? আচ্ছা হ্যাঁ, তারপর কি দিতে হবে, আবার ডলার সাইন। আর এখানে আমরা এটা এটা বলে দিব যে যখনই ডট হাইটের মধ্যে
কি করা হবে, ক্লিক করা হবে। করা হ্যাঁ, তখন একটা ফাংশন করবে, সেটা ফাংশনের মধ্যে আমরা বলে দিব কি হবে, যে যে ইমেজ ওয়ান নামে ক্লাসটা আছে এটা কি হয়ে যাবে, না ইমেজ ওয়ান না, থ্রির মধ্যে ডট স্লাইড আপ হয়ে যাবে। আর এখানে আমরা একটা ট্রানজিশন দিতে পারি, সেটা হচ্ছে 200, এটুকু দিলেই তো হয়ে যাওয়ার কথা, তাই না? এখানে আচ্ছা, এখানে সেমিকোলন না দিলেও সমস্যা নাই, বুঝি নাই। হ্যাঁ আচ্ছা, ক্লোন দিলাম কেন, আচ্ছা ক্লোন হবে না, কোটেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যদি এখন সেভ দিয়ে রিলোড করি, দিয়ে যদি হাইড ইমেজে ক্লিক করি, কই স্লাইড আপ হয়, কেন হচ্ছে না? আচ্ছা আমি তো আপ ঠিকই লিখেছি। আর কে আছেন ক্লাসে বলেন তো, কেন হচ্ছে না? বলতে পারবেন না? কোথায়, এখানে না, এখানে যদি আমি স্লাইড আপ করছি না, আমি যদি হাইড করি, তাহলে কি হাইড হয়ে যাওয়ার কথা? আচ্ছা হাইড হয়, আচ্ছা স্লাইড আপই হবে। এখানে আমার একটা মিস গেছে, সেটা হচ্ছে আমি একটা ডলার সাইন দেই নাই, প্রতিটা লাইনের মধ্যে বলে দিতে হবে। দিয়ে যদি এখন রিলোড করি, এটা কি হয়ে যাচ্ছে, স্লাইড আপ হয়ে যাচ্ছে। আচ্ছা আমি যদি এখন শো ইমেজে ক্লিক করি, তাহলে এটা স্লাইড ডাউন কিভাবে করব? জাস্ট আমি এটাই কপি করে দিতে পারি। হ্যাঁ কপি করে এখানে কি শোর মধ্যে যখনই ক্লিক করা হবে, তখন এইটা কি হয়ে যাবে, দিয়ে যদি এখন রিলোড করি, হাইড ইমেজে ক্লিক করলে হাইড হয়ে যাচ্ছে, শোতে ক্লিক করলে কি শো হয়ে যাচ্ছে। আচ্ছা এটার বাস্তব ব্যবহার আমরা কোথায় করতে পারি, সেটা হচ্ছে ধরেন যে আমি একটা মেনু বানাবো, ঠিক আছে, এই যে একটা মেনু থাকবে, এদিকে একটা লোগো থাকবে, ডিফল্ট অবস্থায় তো মেনু পুরোটাই দেখাবে, তাই না? আমি যখনই এই জায়গায় ছোট স্ক্রিনে একটা ইয়ে আসবে, আইকন আসবে, এই আইকনের মধ্যে যখনই ক্লিক করব, তখন কি হবে, এই মেনুর চাইল্ডগুলো দেখা যাবে, অর্থাৎ বুটস্ট্র্যাপে তারা যেভাবে করেছে করা যাবে এখন। হ্যাঁ রেসপন্সিভের সময় আমরা মোবাইল মেনুতে ওইটা কাজ করার জন্য। আচ্ছা আমরা আগে একটা মেনু ডিজাইন করার চেষ্টা করব, তারপর কি ওইটা রেসপন্সিভে কিভাবে মোবাইল স্ক্রিনে মানে ওই ক্লিক করলে স্লাইড আপ এবং স্লাইড ডাউন করা যায়, এটা করার ট্রাই করব, তাই না? আচ্ছা তো এটা আপনাদের এই জায়গাতেই থাক, আমি এই জায়গায় একটা লিখবো হচ্ছে নতুন ফোল্ডার, সেটা হবে আমার মোবাইল মেনু, যে কোয়েরি কপি করে এই জায়গাতে পেস্ট করে দিলাম, আর আপাতত এগুলো আমার কেটে দিলাম। ইডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে আমি ওপেন করলাম। আচ্ছা আর এগুলো থাকবে, আমি প্রথমে একটা ক্লাস নেব। আচ্ছা ক্লাসের মধ্যে শামিমা তো নিয়ে এসেছেন, কি অবস্থা আপনার? জি ভাইয়া, লেট কেন? আচ্ছা গত ক্লাসে অ্যাসাইনমেন্ট করেছেন? করতে পারেন নাই না করেন নাই? হ্যাঁ হ্যাঁ এটা আর কি, যে ইচ্ছা করেই করেন নাই নাকি সময় পান নাই?
আচ্ছা, এর ভিতরে আমরা একটা ক্লাস নেব, সেটা হচ্ছে কন্টেইনার। কন্টেইনার মেনু ডিজাইন কিভাবে করতে হবে এটা সম্পূর্ণটা আপনার আপনারা আমাকে বলবেন, বুঝেছেন? ধরেন যে আমি এই জায়গায় আরেকটা ক্লাস নেব, সেটা হচ্ছে ক্লাস মেনু, এবং এই মেনুটা আমরা ডিজাইন করব ডিসপ্লে ফ্ল্যাক্স করে, সরি মেনু না, সেটা হচ্ছে আমি হেডার ডিপ। এখান থেকে আমি একটা ক্লাস নেব, ক্লাস নিব হচ্ছে, বলেন। হ্যাঁ বলেন। না না, এখানে বুটস্ট্র্যাপ কল করা হয় নাই তো, না না, দেখবেন আপনারা কি যদি মনে হয় যে বুটস্ট্র্যাপ ক্লাস ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখতে পারেন না যে ওটার কোনো ডিফল্ট স্টাইল দেওয়া আছে কিনা, যদি দেওয়া থাকে তাহলে বুঝতে হবে যে ওটা বুটস্ট্র্যাপের ক্লাস, আর যদি না দেওয়া থাকে তাহলে ওরা নিজেই স্টাইল করেছে। আচ্ছা, এই জায়গাতে আমি নিলাম ডিপ, আমার আপাতত কোনো লোগো নেই, তো আমি লোগো দিব হচ্ছে আমার নেমটাই দিব, সেটা হচ্ছে হ্যাক্স রেজু দিলাম, ঠিক আছে। আমার এই গেল হেডার। আচ্ছা, এটার মধ্যে আমি একটা ক্লাস নেব, সেটা হচ্ছে লোগো। হ্যাঁ, লোগো নামে ক্লাসটা নিয়েছি, এটা নিচে নামাই দিই। ধন্যবাদ। পানি নাই? ফুটানো হয়নি? আচ্ছা, আচ্ছা, এখান থেকে মেনুটা নেওয়ার জন্য আমি একটা ক্লাস নেব, সেটা হচ্ছে, সরি আমার ডিপ নিতে হবে প্রথমে, ক্লাস মেনু, ডিপটা ক্লোজ। আর এর ভিতরে আমি কি নিব মেনু করার জন্য? আমাকে ইউএল এলআই নিতে হবে না? ইউএল এলআই এলআই নিলাম, আর এ হাইপার রেফারেন্স দিয়ে দিলাম, আপাতত হচ্ছে হ্যাক্স, এটা ক্লোজ। এখানে আপাতত দিলাম, এটি ডুপ্লিকেট করে দিই, প্রথমে থাকবে আমার হোম, তারপর থাকবে অ্যাবাউট, তারপর থাকবে ব্লগ, তারপর শপ, মিডিয়া, আর সবার শেষে আমি দিয়ে দিলাম কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট সেভ দিলাম। সেভ দেওয়ার পর আর এটা আমি দেই ইনডেক্স ডট এইচটিএমএল, এটা লোড নেওয়ার জন্য। আচ্ছা, এখন যদি আমি এটা রান করি, এখান থেকে আমি যে করি লার্নিং না দিয়ে মেনু ডিজাইন সেভ দিলাম, ফাইল থেকে এই যে এরকম চলে এসেছে। সর্বপ্রথম আমি এই যে হেডার এরিয়া যেটা আছে, এটার স্টাইল করবো, সেটা হচ্ছে, এটা কোনো স্টাইল নেই, জাস্ট কি বলে দেবো, ওভারফ্লো হিডেন থাকবে, আর কি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, আজও একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম হচ্ছে ব্লু, মানে আপাতত আমরা টেস্টিংয়ের জন্য এটা ব্লু। আচ্ছা, আর বডিতে মার্জিন জিরো প্যাডিং জিরো করে দেবো, বডির মধ্যে মার্জিন জিরো, প্যাডিং কি জিরো, সেভ দিলাম। দিয়ে যদি এখন রিলোড করি, এই যে জিরো। এখন কন্টেইনারে নিয়ে আসার মধ্যে, কন্টেইনারের মধ্যে নিয়ে আসার জন্য কি করতে হবে? কন্টেইনার ক্লাসটা নিচ্ছি না, কন্টেইনার স্টাইল করতে হবে না, ম্যাক্স দিতে হবে, তারপর ওভারফ্লো হিডেন মার্জিন হবে। আচ্ছা, আমি কন্টেইনারের মধ্যে ম্যাক্সিমাম উইথ দিয়ে দিব, এটা হচ্ছে 1040 পিক্সেল, উইথ 100%, মার্জিন কি অটো, সেভ দিয়ে দিলাম,
জি এখন রিলোড করলাম, ঠিক আছে, এগুলো এরকম চলে এসেছে। আর আমি লোগোর মধ্যে এই যে হেডার, হেডার আর ডট লোগোর, আচ্ছা এখন বলেন তো এই যে এগুলো আমি পাশাপাশি নিয়ে আসবো কিভাবে, একটা উইথ দিয়ে এবং ডিসপ্লে ফ্ল্যাক্স করে। শানুর রহমান, কি শোনা যায় না আমার কথা? জি ভাইয়া, কিভাবে করবো বলেন। ডিসপ্লে একটা উইড দিয়ে একটা ডিসপ্লে ফ্ল্যাক্স করবে। আচ্ছা এখানে উইথ দিতে হবে, আমি উইথ দিলাম এটা সাপোজ 30%, আর এরপর যে ইয়াটা আছে মেনুটা, এটা 70% করে প্যারেন্ট প্লেসে ডিসপ্লে ফ্ল্যাক্স করে দিতে হবে। হ্যাঁ এটাই, এটা আমি উইথ দিব হচ্ছে 70%, আর এটা হেডার, এটার মধ্যে কি করে দিতে হবে ফ্ল্যাক্স। সেভ দিয়ে যদি এখন রিলোড করি, এই যে এগুলো কি পাশাপাশি চল। আমি এই যে ডিসপ্লে ফ্ল্যাক্স এটা পাশাপাশি নিয়ে আসার জন্য আমি ক্লাসের প্রথম দিকে এটা আলোচনা করেছি, আপনি ভিডিওটা আরেকবার দেখে নেবেন তখন বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন এই যে মেনুর এগুলা এই চালগুলা ডিজাইন করার জন্য আমাকে কি করতে হবে? ক্লাসটা ধরে থাকবে বেবু ইউআর দিয়ে এটা ডিসপ্লে লিস্ট স্ট্যান্ডটা রান করে দেবে। আচ্ছা এটা ডিফল্ট ভাবে মার্জিন প্যাডিং 0 করে দিব আমরা, যে কোনো মার্জিন থাকবে না, প্যাডিং থাকবে না, লিস্ট স্ট্যান্ড নাম থাকবে। এরপর আই আই বাট এটা ইন ফাইল করে দেবে ডিসপ্লে ইনলাইন ব্লক। ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক করলে কি হবে? পাশাপাশি চলে আসবে, যতটুকু জায়গা আছে আসছে ওই দেখা যায় না, এটা হচ্ছে ওই যে মেনু কালার গুলো চেঞ্জ করতে হবে আমাদের। আচ্ছা কালার গুলো চেঞ্জ করে কনট্রাস্ট একটু বাড়ায়। আচ্ছা ম্যানুয়াল, প্রথমে আমি একটা কালার দিয়ে দিই, কালার হবে এটার হোয়াইট, ফন্ট সাইজ দিয়ে দিলাম 18 পিক্সেল, ফন্ট ওয়েট দিয়ে দিলাম হচ্ছে বোল্ড। আমরা ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারবো না? টেক্সট ডেকোরেশন না, শুধু সাইজ দিবেন, সাইজ দিয়ে দেখেন যে কতক্ষণ পাচ্ছে। এই যে 18 পিক্সেল পেয়েছে, আর আমি যদি এই জায়গায় ফন্ট লেখে কই সাইজ তো পাই না, ফন্ট সাইজ দিবেন শুধু সাইজের কাজ কি, সাইজ তো কাজই করতেছে না, সাইজের কি কাজ করবে, আমি সাইজের কাজ কখনো করি নাই। আচ্ছা আর এখানে কি করব, একটা ইয়া দিতে পারি তাই না, ডিসপ্লে ইনলাইন ব্লক, এই যে এটা, এখন এটা কি প্যাডিং দিতে হবে না? প্যাডিং যদি দেই 15 পিক্সেল, যে উপরে নিচে ডান বামে সব দিক থেকে কি 15 পিক্সেল করে প্যাডিং পাবে। সরি আচ্ছা, এটা না করলে কি হয়, আমি যদি এটা বাদ দেই দেখেন এখন কিন্তু বেশি প্যাডিং পেয়ে গেছে, অর্থাৎ আমি যদি ইউএল এর মধ্যে হোভার করি এই যে দেখা যাচ্ছে যে এটার উপরে নিচে একটু প্যাডিং মার্জিন পাই, বুঝতে পেরেছেন? আচ্ছা এটা গেল আমার। আচ্ছা এটা একবারে রাইটে থাকতে হবে, এটা তো এই জায়গায় থাকবে না, এটা রাইটে নিয়ে যাওয়ার জন্য কি করব আমরা? উল্টো হয়ে যাইবে,
ফ্লোট রাইট না, এটা টেস্ট অ্যালাইন গাইড করব। এখন যদি রিলোড করি চলে গেছে, বুঝতে পেরেছেন? আর এটা এই যে মিডিলে আসার কথা ছিল না, এই এই এটা আমি ডিসপ্লে ফ্ল্যাক্স করেছি। আর একটা জিনিস কি করতে হবে আমার, অ্যালাইন আইটেমস সেন্টার, আর এটা একটু কালার দিয়ে দিই, সেটা হচ্ছে এই যে লোগোর মধ্যে যে এটা আছে টেক্সট ডেকোরেশন নান কালার হ্যাজ, আর এটার একটা ফন্ট সাইজ দিয়ে দেয়, সেটা হচ্ছে 20 পিক্সেল, সেট দিলাম। দিয়ে যদি এখন রিলোড করি, এটা মিডিলে চলে এসেছে। আর এটা ফন্ট ওয়েট, এটারও কি বোল্ড করে দিব, সেটা হচ্ছে ফন্ট ওয়েট বোল্ড, সেট দিয়ে যদি এখন রিলোড করি, আচ্ছা এই গেল আমার মেনু। এটুকু ডিজাইন তো সবাই করতে পারবেন তাই না? এটা আমি আগেই দেখাইছি আপনাদের, যেটা দেখাই নাই সেটা হচ্ছে যখনই আমি ছোট করব স্ক্রিনটা, অর্থাৎ 991-এ যাব, তখন এভাবে থাকবে না। যদি এখানে ঠিকঠাকই দেখাচ্ছে, এখানে থাকবে হচ্ছে এই যে ইয়াটা। ওইটা তো ওই ক্লাসের মধ্যে প্যাডিংটা পাচ্ছে না, এগুলো তো এই দেখেন আমি যে প্যাডিং গুলা দিয়েছি, সেটা হচ্ছে একটা দিয়েছি লোগোর মধ্যে উইথ দিয়েছি, একটা মেনুর মধ্যে উইথ দিয়েছি। এখন এর যে প্যাডিংটা পাচ্ছে এটা তো এই মেনু ক্লাসে যতটা জায়গা আছে এর মধ্যেই পাচ্ছে তাই না? বুঝেন নাই মনে হয়। আচ্ছা আচ্ছা, নিজে যখন কাজ করবেন তখন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এটা কি আমি 767-তে করবো না 991-তে, অর্থাৎ যে কোনো এক জায়গায় করলেই হইলো? আমি 991-তে করলে কি আর কোথাও করতে হবে না? আচ্ছা আমি এই জায়গাতেই করি। এই জায়গাতে করতে হলে আমাকে কি করতে হবে, এখানে একটা আইকন নিয়ে আসতে হবে প্রথমে, যে এখানে যে আইকনটা থাকবে এটাতে যখনই আমি ক্লিক করব এটা কি নিচে নামে আসবে, আবার যখন ক্লিক করব এটা উপরে উঠে যাবে তাই না? আহমেদ রাজীব জি ভাইয়া, আচ্ছা আইকনটা নিয়ে আসার জন্য আমরা কি প্রথমে, আমি একটা ইয়া নিয়ে আসি, সেটা হচ্ছে আমি একটা, আমার এখানে একটা ইয়া ছিল, সেটা হচ্ছে এই সিডিএনটা ইউজ করবো আইকন নিয়ে আসার জন্য, ডাউনলোড করতেছি না আর কি। আর আপনারা যখন কাজ করবেন ডাউনলোড করে ইউজ করবেন। এটা এখানে দিয়ে দিলাম, আর এইটা এই যে ইউএল এর উপরে আমি একটা ডিপ নিব, ক্লাস ইকুয়াল রেসপন্সিভ বার নামে একটা নিলাম, যে এটা ডিফল্ট অবস্থায় এখানেই থাকবে। আই এটা ক্লাসে এই আইকনটার নাম কি, এফএফএ বার্স, আচ্ছা তো এখান থেকে আই দিব, দেওয়ার পর কি ডিপটা ক্লোজ করতে হবে তাই না? আমি ক্লোজ করলাম, এখন যদি আমি এটা ক্লোজ করি, করে যদি রিলোড করি এটা ডিফল্ট অবস্থায় চলে আসবে না? ওই যে এই জায়গায় চলে এসেছে। তো আমাদের এটা প্রথমে ইনস্টল করতে হবে, যে এটা কি ডিফল্ট অবস্থায় ডিসপ্লে নান থাকবে, অর্থাৎ বড় স্ক্রিনে এটা কি দেখাবে না, যখনই 991-তে আসবে তখনই এটা দেখাবে। এটা কিভাবে করব, না না অন ক্লিক, হ্যাঁ এটা তো আমরা সিএসএস দিয়ে করতে পারি তাই না? যে এই জায়গায় লিখে যে এটার আগে একটা কালার দিয়ে দিব, সেটা হচ্ছে কালার হবে হোয়াইট, আর একটা ফন্ট সাইজ দিতে পারি। ফন্ট সাইজ কি এটার মধ্যে পাবে না, আই মেনশন করে দিতে হবে। সো আমি দিলাম 20 পিক্সেল, আর সেভ দিলাম। সেভ দিয়ে যদি এখন রিলোড করি দেখি যে কি হয়, হ্যাঁ পেয়েছে। আর এটা ডিফল্ট অবস্থায় আমাদের কি থাকবে আমরা বলে দেব, যে এটা দেখাবে না, না দেখানোর জন্য আমাদের কি করতে হবে, ডিসপ্লে নান থাকবে। দেখেন আমি যদি এটা কেটে দিই এটা ডিসপ্লে নান, আর যখনই আমি ছোট করব অর্থাৎ 991-এ আসবে তখনও কি এটা ডিসপ্লে নানই থাকতেছে। তো আমরা এখন এই যে মিডিয়া কুড়ি দিয়ে কাজটা করে দিতে পারি না,
সেটা হচ্ছে @media, কি বলবো, এখানে ম্যাক্সিমাম উইড হচ্ছে 991 পিক্সেলে, যে ক্লাসটা আছে অর্থাৎ এটা, এটা কি হয়ে যাবে ব্লক। আর ওটা তুমি আই এর আইটেম গুলো তো ডিসপ্লে নান করে দিতে হবে, যেমন ফোন, ডেটা, হ্যাঁ এগুলাও তো ডিসপ্লে নান করতে হবে তাই না? আচ্ছা আপাতত এটা করলাম, এখন আমি এই যে ইয়াগুলো আছে, ইউএলটা আছে কই, মেনু ইউএল, এটা কপি করে এটাও আমরা কি করে দিব, ডিসপ্লে নান, সেভ দিয়ে দিলাম। দিয়ে যদি এখন রিলোড করি, এটা চলে গেছে। আর এইটা এটা আমরা এখানে রাইট সাইডে নিয়ে যাবো কেমনে, এখানে যদি আমরা টেক্সট অ্যালাইন রাইট দিয়ে দিই, টেক্সট অ্যালাইন রাইট হয়ে গেছে তাই না? আর আমরা এই যে হেডার নামে যে ক্লাসটা ছিল, হেডার এরিয়া, এটার মধ্যে একটু প্যাডিং দিতে পারি, যে এটা প্যাডিং পাবে 10 পিক্সেল, সরি প্যাডিং 10 পিক্সেল, সেভ দিলাম। দিয়ে যদি এখন রিলোড করি, সব দিক দিয়ে পাচ্ছে এখন আমার। আর এটা কার্সরটা আমরা কি, মানে এটা ক্লিকেবল কিন্তু বোঝা যাচ্ছে না, এটা ক্লিকেবল কার্সর করার জন্য কি করতে হবে আমাদের? হ্যাঁ সেটা হচ্ছে আমাদের বলে বলে দিতে হবে কার্সর পয়েন্টার, সেভ দিলাম। দিয়ে যদি এখন রিলোড করি, যে হ্যাঁ এখন বোঝা যাচ্ছে, এটা কি, এটা তো পুরো জায়গা ধরে নিয়েছে। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে আমার আই ক্লাসটার মধ্যে বলে দিতে হবে, বা এটা যদি আমি ইনলাইন ব্লক করি, ইনলাইন ব্লক করলে, দিয়ে যদি এখন রিলোড করি, তখন কি টেক্সট লাইন রাইট কাজ করে না, তখন আমরা দিয়ে দিব ফ্লোট। আচ্ছা আমরা এটা পজিশন অ্যাবসোলিউট করে ওখানে নিয়ে যাইতে পারবো না? আচ্ছা কিভাবে করবো বলেন তো, পজিশন অ্যাবসোলিউট করে আমি এই যে ইনলাইন ব্লক বাদ দিলাম, কার্সর কি করতে হবে আমি, আচ্ছা আচ্ছা ওটাকে আমি রিলেটিভ ধরলাম না, ওটা রিলেটিভ ধরলে কি প্রবলেম হবে ওটা আমি আপনাকে একটু পর বলতেছি। আপাতত আমি ডাইরেক্ট পজিশন যদি অ্যাবসোলিউট করি, তাহলে এটা কি পুরো বডিটাকে কি ধরবে, রিলেটিভ ধরবে। আপাতত ধরুক হ্যাঁ রাইট থেকে 5%, এখন যদি আমি রিলোড করি কই, আচ্ছা আমি একটু ইনস্পেক্ট এলিমেন্ট করে দেখি যে ওটা কই গেল। আচ্ছা আমাকে ডিসপ্লে ব্লক করতে হবে না, আমি তো ওই জায়গায় ডিসপ্লে ব্লক করি নাই, সেভ সেভ দিয়ে যদি এখন রিলোড করি, এই যে এই জায়গায় চলে এসেছে। আর এটা কোথায় রেসপন্সিভ বার, সব থেকে 5% না দিয়ে আমি আর একটু কমাই দিই, যে 3% দিলেই হবে, 991-এ সব থেকে আমার 3% দিয়ে যদি এখন রিলোড করি, যে এটা গেল। এখন আমার কাজ কি হবে, আর এটা কার্সরটা পয়েন্টার করে দিই, সেটা হচ্ছে কার্সর পয়েন্টার, পয়েন্টার সেভ দিয়ে যদি এখন রিলোড করি, এই যে এটা গেল। এখন আমাদের এটা কাজ করতে হবে, যখনই এটাতে ক্লিক করা হবে ওইটা কি এর নিচে চলে আসবে মেনুটা। তো এটা করার জন্য আমার কি অলরেডি একটা স্ক্রিপ্ট ফাইল লাগবে, যেটা হচ্ছে এই যে মিন জাভা স্ক্রিপ্ট 3.5.1, এটা আমি ডাউনলোড করে এখানে অলরেডি কল করে ফেলেছি। তারপর কি এটার মধ্যে আমরা কোড করবো স্ক্রিপ্টের মধ্যে, কোথায় এই যে এটা আমি শুরু থেকে কোডটা লিখি, সেটা হচ্ছে কি লিখতে হবে প্রথমে, আমার ডকুমেন্ট ডট রেডি ফাংশন তাই না, এর ভিতরে কি লিখবো আমি, সোহানুর রহমান, এটা এই ক্লাসটা, এখানে আমি যখন কি করব ডট ক্লিক করব,
তখন কি হবে, একটা ফাংশন ঘটবে, আর ডলার সাইন দিয়ে ডট শো না কি দেখাবে এটা বলে দিতে হবে না? ডট মেনুর ভিতরে যে ইউএলটা আছে, আচ্ছা আমি এখানে ডাইরেক্ট বলে দিই স্লাইড টু বল, যে একবার ক্লিক করলে কি হবে, কি হবে বলেন, একবার নিচে আসবে আর একবার কি, আচ্ছা এটা আমি 200 দিলাম, সরি এখানে কোটেশন হবে না, সেভ দিলাম। এখন কি এটা কাজ করবে? দেখেন তো সবকিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা আমি যদি এখন রিলোড করি, যেখানে আমি ক্লিক করলাম এটাতে যদি ক্লিক করি, এখানে স্লাইড ডাউন হয়ে যাচ্ছে, আবার যদি ক্লিক করি স্লাইড আপ হয়ে যাচ্ছে। কিন্তু এখন এখন যে কাজটা বাকি আছে এটা কিন্তু আপনাদের পারার কথা, সেটা হচ্ছে কি এগুলা পুরো নিচে নিচে চলে আসবে, এটা আমি কিভাবে করব? কোন আচ্ছা এট ফার্স্ট আমরা কি করব, এই যে এই যে যে ক্লাসটা আছে লোগো, লোগোর একটা উইথ দেওয়া আছে না, এই যে 30%, এটা আমরা আগে 100% করে দিব, তাই না? হ্যাঁ, অর্থাৎ এখানে আগে আমরা বলে দিব সেটা হচ্ছে এই যে লোগো নামে যে ক্লাসটা আছে এটার উইথ কি হবে 100% হয়ে যাবে। তারপর আবার যে মেনু নামে যে ক্লাসটা আছে এটার উইথ কি হয়ে যাবে, এটা উইথ কত ছিল উপরে? আলী কাইসার ভাই আছেন? জি ভাই আমি আছি। বুঝতে পারতেছেন আমি কি করতেছি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা গেল, এটা 100% হয়ে গেছে, কিন্তু এটা কি নিচে আসতেছে না কেন বলেন তো? এটা তো ডিসপ্লে ফ্ল্যাক্স করা আছে, ব্লক না। আচ্ছা আমাদের হেডারটা এদিকে বলে দিতে হবে কি, সরি ফ্ল্যাক্স না, এখানে ডিসপ্লে হয়ে যাবে ব্লক। সেভ দিয়ে যদি এখন রিলোড করি এটা আছে এখানে, আর এটা নিচে নেমে গেছে, আর এটা কি টেস্ট লাইন রাইট করা আছে এই কারণে এই পাশে চলে যাচ্ছে। আমি যদি এই যে ইউএল এর মধ্যে এখানে বলে দিই যে টেস্ট অ্যালাইন লেফট রাইট, কোথায় করেছিলাম এখানে উপরে খেয়াল আছে আপনাদের, এই যে ইউএল এর মধ্যে টেস্ট অ্যালাইন রাইট করা আছে। এখন যদি সেভ দিয়ে আমি রিলোড করি, দিয়ে এটাতে ক্লিক করি, এই যে এটা হয়ে গেছে। এখন নিচে নিচে কিভাবে নিয়ে আসবো বলেন? ভেরি সিম্পল, যে এই জায়গায় খালি আমাকে কি করতে হবে, ডিসপ্লে ব্লক করে দিতে হবে, আমি ব্লক করে দিলাম। দিয়ে যদি এখন রিলোড করি আবার ক্লিক করি, এগুলো কি এই যে নিচে নিচে চলে এসেছে। আর আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই প্রত্যেকটা নিচে নিচে একটা বর্ডার দিতে পারি এখানে এই ছোট স্ক্রিন, তাহলে বোঝা যাবে যে আসলে এখানে মানে মিলে গেছে। কিভাবে বর্ডারটা দিব, আমরা ডট মেনু ইউএল অ্যালাই এর মধ্যে দিব, কারণ যে এর মধ্যে প্যাডিংটা দেওয়া আছে, তো এখানে আমরা বলে দিব যে বর্ডার বটম 1 পিক্সেল সলিড হ্যাজ, আমি DDA দিলাম বা ই দিলাম। সেভ দিয়ে যদি এখন রিলোড করি, আচ্ছা এটা বর্ডার তো আবার 100% হওয়া উচিত ছিল, এটা কেন হচ্ছে না? ওই যে মানে যে আমাদের মেনুগুলো আছে ওইগুলোর সব এখানে না, ইনলাইন ব্লক গুলো 100% হয়ে যাবে। কোথায় আপনি কি বলছেন বুঝি নাই আমার, দেখেন এখানে যে এ ট্যাগটা আছে, এই যে বর্ডারটা দিছি, বর্ডারটা তো এখান থেকে আসা উচিত তাই না? এই যে এটার উইথ হবে এলআই এ ইনলাইন করতে হবে, এলআই এর মধ্যে এলআই এ বাকি এ সনু রহমান ভাইয়া এটা এ কি করতে হবে, এটা কি কি করব, ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক তো করাই আছে, ডিসপ্লে ব্লক করতে হবে। আমি যদি এখন রিলোড করি, যখনই আমি ক্লিক করব তখন কি যে এটা মেনু, আর এখানে যদি লোগো থাকতো তাহলে আরো সুন্দর লাগতো। আর এখন আমি যত ছোট স্ক্রিনে যাই না কেন এটা এরকমই থাকবে, ডিফল্ট অবস্থায় কি থাকবে এটা দেখাবে না, যখনই আমি এটাতে ক্লিক করব তখনই কি
আচ্ছা, আমরা এই যে মেনুর মধ্যে একটা আলাদা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, সেটা কিভাবে? সেটা হচ্ছে এই যে মেনুর মধ্যে একটা আলাদা ব্যাকগ্রাউন্ড যদি দেই, সেটা হচ্ছে আমি গ্রিন ব্যাকগ্রাউন্ড দিব। কালার কম্বিনেশনটা যদিও মানে কোনরকম হয়ে যাচ্ছে। আচ্ছা দেই, আমরা টেস্টিং এর জন্য দিব। সেটা হচ্ছে ক্লিক করতেছি, এই যে একটা মেনু চলে আসতেছে। আচ্ছা, আর এটা যে আমি পজিশন অ্যাবসোলিউট করেছিলাম, এটা রিলেটিভ যদি আমি হেডার এরিয়াকে দিতাম তাহলে কি হইতো? আমার এই যে হেডার এরিয়াকে পজিশন রিলেটিভ করতে বলতেছিলেন, তাই না? আচ্ছা, সাপোজ আমি দিলাম রিলেটিভ, সেভ দিলাম। সেভ দিয়ে যদি এখন রিলোড করি, এটা কিন্তু উপরে আছে। আচ্ছা, অ্যাবসোলিউট থেকে আরেকটু নিচে নামাইতে হবে। সো আমাকে এখান থেকে টপ থেকে আমি 8% করে দিই, দিয়ে যদি রিলোড করি নিচে নামে। হ্যাঁ, নামতেছে। সেটা হচ্ছে এই যে রেসপন্সিভ বার, টপ থেকে 8%, তখন আমার কত 22% দিতে হবে। আচ্ছা, আমি দিয়ে দিব, এটা হচ্ছে 23% দিয়ে দিলাম। সেভ দিলাম, দিয়ে যদি এখন রিলোড করি। হ্যাঁ, রিলোড করলাম। করে যদি এখন এটাতে ক্লিক করি, দেখেন এটা সহ নিচে নেমে যাচ্ছে। মানে এটা কেন নিচে নেমে যাচ্ছে বলতে পারবেন? হ্যাঁ, মানে হেডার এরিয়ার এখন হাইট কতটুকু? এটার হাইট ধরেন যে 40 পিক্সেল বা 45 পিক্সেল, 45 পিক্সেলের 25% নিচে নামলে এত, আর যদি বেশি করি তখন এটা। বুঝতে পেরেছেন? যখন ওটে ধরছে তখন মনে হয় উপরের লাইনটাকে রিলেটিভ ধরছে, মানে একদম উপরে যে লাইনটা। জি, আর আপনি যদি এমনি ডিফল্ট ভাবে অ্যাবসোলিউট করেন, এটা একবারে বডিকে ধরে ও অ্যাবসোলিউট হচ্ছে আর কি। ভাইয়া একটা কথা বলি। হুম, অবশ্যই, একটা না, প্রথমে আমরা যখন মেনু বারটা নিছি, হ্যাঁ, এটা থাকুক, বার করে আমরা মেনু বার দিব, তখন মেনু বারটা থাকবে, যখন আমরা ছোট করে ডিসপ্লে, হ্যাঁ, ওটা লাল হয়ে যাবে, আর এটা ডিসপ্লে ব্লক হয়ে যাবে, তখন তো আর সমস্যা হওয়ার কথা না, মানে আমাদের মেনু বার দুইটা দুইবার করতে হবে আর কি। না, আমি বুঝি নাই কি যে বললেন, আমি বুঝি নাই, গলায় ফেলছে। মানে ভাই উনি বলতেছিল যে এই যে যখন আমরা ডিসপ্লেটা ছোট করব, তখন তো মানে ওইটার অনুসারে হচ্ছে আমরা ওই ডিসপ্লে পজিশনটা দিব, তখন তো মানে আচ্ছা, আমি এটা কি দেখেন, অনেক সময় আবার কি হবে, এই অ্যাবসোলিউট না করলেও কিন্তু হয়। এটা আমরা ফ্লোট রাইট দিয়ে বা প্যাডিং মার্জিন দিয়ে ফিক্সড করতে পারি। অ্যাবসোলিউট কেন করলাম, অনেক জায়গায় আপনারা যখন ওয়েবসাইট ডিজাইন করবেন, এই জায়গাতে মানে হেডার এরিয়ার মধ্যে অনেক কিছু থাকে, ধরেন যে টপ বারে কিছু আইকন থাকে, তারপর একটা সার্চ বার থাকে, তখন যদি আপনি পজিশন অ্যাবসোলিউট করেন, খুব সহজে আইকনটা যে কোনো জায়গায় বসাইতে পারবেন। বুঝতে পেরেছেন? আর এমনিতে যদি না করেন, সাপোজ আমি আপনাদের একটা softtech.com.bd, আমরা যে ওই যেমন পজিশনের কাজগুলো করলাম এর আগে, ওখানে তো হচ্ছে রিলেটিভ ধরে করছিলাম, যদি আমরা রিলেটিভ ধরে না তো মানে সেমভাবেই হইতো না? সেমভাবে হইতো না। আপনারা ধরেন যে কত নাম্বার ক্লাসে দেখেন, আমি আপনাদের ওই যে ফর্ম ডিজাইন দিয়েছিলাম না একটা, ওই যে কি হচ্ছে পিএইচডিতে মানে ফর্মটা অ্যাবসোলিউট করে যে কাজটা করেছিলেন, সেটা কি এখানে আছে? না, এটা তো না। আচ্ছা, এটাও না। আমি একটু দেখি, সেটা হচ্ছে 300। আচ্ছা, 562 এন্ট্রির একজনের করে দিয়েছিলাম, সেটা হচ্ছে, ও ওটা আবার আমার ইয়াতে আছে। আচ্ছা, নাজিফা খান একটা দেখি। হ্যাঁ, এটাই। এখন এটা কি, এটা এই জায়গাতেই থাকতেছে, তাই না? আর এটাকে রিলেটিভ কোথায় করা হয়েছে দেখেন, ডিসক্রিপশন, এই কন্টেইনারের মধ্যে পজিশন রিলেটিভ করা হয়েছে। আমি যদি এই রিলেটিভটা কেটে দিই, তখন কিন্তু ফর্ম চলে যাচ্ছে অন্য জায়গায়, মানে তখন কি এই বডিকে ও রিলেটিভ ধরবে, পুরা বডিটাকে, পুরা বডি থেকে। বুঝতে পেরেছেন? ঠিক আছে, এই আর কি। এটা তো কেটে দিই, এটা তো করেছিলেন না? রিলেটিভটা কাজ করবে। আচ্ছা,
ধরেন যে এটা একটা ওয়েবসাইট, তাই না? আর এখানে যদি আমি ছোট করি, দেখেন এই জায়গায় কত কি আছে, একটা লোগো আছে, এবং এটা তো এখন মানে ফ্লোট লেফট রাইট করে বসাইতে অনেক কঠিন হয়ে যাবে, তাই না? এই কারণে পজিশন যদি অ্যাবসলিউট করা হয়, এটা দেখেন কত সুন্দরভাবে কাজ করতেছে। আর এটা যদি আমি চাই যে এই আইকনটা এখন এখানে উপরে হবে, আনা যাবে? দেখেন আমি ইন্সপেক্ট, আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে নিয়ে যাওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে মেনু বার, মেনু বার থেকে কি ও এটাতে অ্যাবসলিউট করা হয় নাই পজিশন। আচ্ছা আমি যদি পজিশন অ্যাবসলিউট করি, অ্যাবসলিউট করছি, ঠিক আছে, আর রাইট থেকে জিরো, রাইট থেকে জিরো মানে একবারে জিরোতে চলে গেছে, তো 1 পিক্সেল আমি একটু পার্সেন্ট দিয়ে করি, 5%। আচ্ছা এটা এই যে 5%, তাই না? আর আরেকটু উপরে নিয়ে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, টপ থেকে 5% কই গেল? আচ্ছা আরেকটু নিচে নামাই, দেখা যায়। মানে পজিশন অ্যাবসলিউট না ধরলে অনেক মার্কিং, প্যাডিং, হ্যাঁ অনেক অনেক কিছু করা লাগে। হ্যাঁ এই জায়গায় যে, এই জায়গায় যে ওরা মিলাইছে, কেমনে কেমনে মিলাইছে, এই যে মার্জিন টপ দিচ্ছে -91 পিক্সেল, মার্জিন বটম, এই মাইনাস ইউজ করা মানে ঠিক না, করা যাবে বাট এত বেশি, তার মানে দেখলে বোঝা যায় যে এটা তো প্রবলেম আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা হ্যাঁ, আমরা এখন নামাজে যাব, নামাজ থেকে এসে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এগুলোর মধ্যে আবার ড্রপ ডাউন কিভাবে আনা যায়। ড্রপ ডাউনটা আনে এরপর আমরা ওল্ড কারোসেল দেখব, দেখে আজকে ক্লাসটা শেষ করব, ঠিক আছে? আচ্ছা তো নামাজ থেকে আসে, ক্লাস শুরু হবে 4:20। হুম, আচ্ছা এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে যেখান থেকে আমার এলআইটা কমপ্লিট হয়েছে, যে এটা হোভার করলে, অর্থাৎ হোমে, হোমের মধ্যে হোভার করলেই তো কিছু একটা আসবে, তাই না? তো এটা অবশ্যই আমার এখান থেকে, তো আমার যদি একটা মেনু আসবে, যেহেতু নিচে তো আরো ড্রপ ডাউন মেনু আসবে, ধরেন যে হোম, হোমকে হোভার করলে যে হোম পেজ 1, হোম পেজ 2 এরকম কিছু একটা আসবে, তো এটা করার জন্য আমাকে এর ভিতরে আরেকটা ইউএল নিতে হবে। তো আমি ইউএল নিলাম, ইউএল, তারপর কি এলআই, এলআই আর হাইপার রেফারেন্সে বলে দিব হচ্ছে হ্যাক্স, এটা কমপ্লিট। আর এখান থেকে বলবো হোম পেজ 1, এর ডুপ্লিকেট করে দিলাম, যে হোম পেজ 2, 3, 4, 5। এখন যদি সেভ করি, সেভ দিয়ে যদি এখন রিলোড করি, তাহলে কি এই যে এগুলো নিচে চলে এসেছে, যে হোমের আন্ডারে দেখা যায়। আচ্ছা আচ্ছা এটা কিভাবে করলাম, জাস্ট কি এই যে এলআইটা যেখান থেকে এটা শেষ হয়েছে, ওর নিচে কি একটা করে একটা ইউএন নিয়ে তারপর এলআই দিয়ে এগুলা করে দিচ্ছি, তো এটা আমাদের কি থাকবে, ডিফল্ট অবস্থায় তো এগুলো দেখাবে না, তাই না? ডিফল্ট অবস্থা এগুলো দেখাবে সোহানুর রহমান? হ্যাঁ, তো তো এটা আমরা ডিসপ্লে নান কিভাবে করব, সেটা হচ্ছে এই যে যেখান থেকে ইউএল এলআই এর কাজ শেষ, আমরা এটা ধরব কিভাবে, এই যে এই ইউএলটা ডিসপ্লে নান করতে চাচ্ছি, তাহলে কিভাবে ধরতে হবে বলেন তো। না না ক্লাস নেওয়া যাবে না, এখানে আমরা বলে দেবো যে যে মেনুর ভিতরে ইউএল আছে বা ইউএল এর ভিতরে যে ইউএলটা আছে এটুকু লিখলেই হবে। এটা কি ডিসপ্লে নাম থাকবে, এখন যদি আমি সেভ করে রিলোড করি এটা নাই। আর আরেকটা কাজ আমাদের করতে হবে, সেটা কি যে যখনই, যখনই ইউএল এলআইটাকে হোভার করা হবে, হোভার করা হবে তখন কি যে ইউএল আছে এটা ডিসপ্লে ব্লক হয়ে যাবে এরকম,
আমি সেভ করি, সেভ দিয়ে যদি এখন রিলোড করি, এটা এরকম আছে যখনই হোভার করতেছি তখন কি এটা এরকম চলে আসতেছে। আচ্ছা আমাদের যেটা করতে হবে এটা পজিশন রিলেটিভ অ্যাবসলিউট দিয়ে কাজটা করতে হবে, অর্থাৎ যখনই হোভার করা হবে এগুলা নিচে নিচে নেমে আসবে এগুলা, এবং এই যে হোম যেখান থেকে শেষ হয়েছে এটা নিচে চলে আসবে। কিভাবে করব দেখেন, এই যে যেই এই যে ইউএল যেখানে আছে দেখেন আমি যেভাবে করতেছি এটা দেখেন, এটার আগে আমরা উইথ দিয়ে দিব, উইথ সাপোজ 240 পিক্সেল দিতে পারি, ঠিক আছে। আর রিলেটিভ করব কোনটা থেকে, এই যে এই এলআইটাকে রিলেটিভ করব, পজিশন কি রিলেটিভ। আর এটাকে অবশ্যই তাহলে কি করতে হবে, ইউএলটাকে পজিশন অ্যাবসলুট, আর একটা অবস্থান বলে দিতে হবে, অবস্থান কি। আচ্ছা এইটুকু লিখে যদি আমি রিলোড করি দেখি যে আমার আউটপুট কি আসে, হোভার করলে দেখা যায় এখন। আচ্ছা এটা বলে দিতে হবে যে টপ থেকে, টপ থেকে কি 100%। আমি যদি রিলোড করি তাও তো দেখা যায় না কেন, লেফট থেকে 0 করে দিলাম, আর দেওয়ার পর যদি এখন রিলোড করি, আচ্ছা আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি যে এটা দেখা যাচ্ছে না কেন, সেটা হচ্ছে এটাকে আমি যদি সিডো ক্লাস দিয়ে হোভার করি, এই যে ইউএলটা, ইউএলটা দেখা যাচ্ছে কিন্তু এখানে এই যে এই নিচে অবস্থানটা, বাট এটা দেখা যাচ্ছে না হচ্ছে হেডার এরিয়ার মধ্যে। যদি আমরা ওভারফ্লো হিডেনটা বাদ দিয়ে দিই, তারপর যদি হোভার করি, তারপর হেডারের মধ্যে ওভারফ্লো হিডেনটা বাদ দিয়ে দিই, দেখা যায়। আচ্ছা কোডের মধ্যে গেলাম, দেখেন তো প্রবলেমটা কোথায়। এটার মধ্যে যদি একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড কি দিব, লো সেভ দিয়ে যদি এখন রিলোড করি যেরকম থাকবে যখনই হোভার করা হবে তখন কি দেখা যায়। আমি যদি এটাতে হোক, এই যে এর মধ্যেই তো হোভার করতেছে, এই যে ইউএলটা, ইউএলটা দেখা যাচ্ছে, বাট কি ডিসপ্লে ব্লক হচ্ছে এখানে দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না সেটা হচ্ছে আমি যদি এই যে হেডার এরিয়ার মধ্যে ওভারফ্লো, এই যে ওভারফ্লো হিডেনটা প্রবলেম করতেছে, তারপর হেডারের মধ্যে ওভারফ্লো হিডেনটা যদি বাদ দেই, এই যে ওভারফ্লো হিডেনটার কারণে মানে ওর যে নির্দিষ্ট যে হাইট আছে এর বাইরে এটা দেখা যাচ্ছে না, অর্থাৎ আমরা হেডারের মধ্যে এই যে হেডারটা আছে, হেডার কই, এটা যদি বাদ দিয়ে দেই, বাদ দিয়ে যদি রিলোড করি এখন যদি হোভার করি তাও দেখা যাচ্ছে না। তারপর আবার এই যে হেডার এরিয়া এটা ওভারফ্লো হিডেনটা যদি আমি বাদ দেই, রিলোড করি এখন কিন্তু দেখা যায়, বুঝতে পেরেছেন। আচ্ছা এখন যদি হেডারের মধ্যে আমরা ওভারফ্লো হিডেন করি, আসলে ওভারফ্লো হিডেনটা আমরা কি কারণে করি বলেন তো, যেন কি এর ভিতরে কন্টেন্ট গুলো অবস্থা, এই যে এটা দিলেই আবার পাচ্ছে না, মানে ওভারফ্লো হিডেন কি এর যে যতটুকু হাইট এতটুকুর মধ্যেই কিন্তু এর কন্টেন্ট গুলো দেখাবে, অর্থাৎ আমরা যদি যখন এটা ইয়া দিয়েছিলাম মানে এর ভিতরে যখন ছিল এই যে লাইন লাইন করে তখন কিন্তু দেখা যাচ্ছিল। আচ্ছা আমরা এই ওভারফ্লো হিডেন গুলো বাদ দিয়ে দিব, দিয়ে যদি এখন সেভ করি, সেভ দিয়ে যদি এখন রিলোড করি, হোভার করলে এটা টেক্সট লাইন রাইট করা আছে এই কারণে কি এটা রাইটে চলে আসছে, তো এটা লেফটে কিভাবে নিয়ে আসবো আমরা এটা। আলী কাইসার ভাই, এই যে এই এটার মধ্যে দিতে হবে আমাকে, এটা কি করব টেস্ট অ্যালাইন, না আমি তো ইউএল এর ভিতর, ইউএল এর ভিতর টেস্ট অ্যালাইন রাইট করেছিলাম না। আচ্ছা সেভ দিয়ে যদি এখন রিলোড করি যখনই হোভার করতেছি তখন কি এরকম চলে আসতেছে, বাট এটা বোঝা যাচ্ছে না। আমরা এটার নিচে আরেকটা আলাদা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, সেটা হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড ব্লু না দিয়ে, আচ্ছা ব্লুই থাকবে, বাট যেটা আমরা করব সেটা হচ্ছে যখনই হোভার করা হবে এটার উপরে এটার আবার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে অথবা গ্রিন হয়ে যাবে। আমরা এটা করতে পারবো না যে আমি,
কি যখনই হোভার করব কিভাবে, যে এভাবে যে ডট মেনু ইউএল, ইউএল এর ভিতরে আবার তাই না, এলআই হোভার করলে যে এটা আছে এটা ব্যাকগ্রাউন্ড কি হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে সরি গ্রিন। আর এটা প্যাডিং লেফট হবে, একটু প্যাডিং লেফট হবে 25 পিক্সেল দিয়ে যদি এখন রিলোড করি, হোভার করলাম চেঞ্জ হচ্ছে, প্যাডিং পায়, প্যাডিংও পাচ্ছে না। আর এটা কি পুরা পুরোটাই হয়ে যাওয়া উচিত ছিল না, ডিসপ্লে ইনলাইন দিতে হবে, না ডিসপ্লে ইনলাইন না, তখন আমরা করব হচ্ছে যে ইউএল এলআই এর ভিতরে ডবল ইউএল আর কি, এটার ভিতরে যে এটা আছে এটা ডিসপ্লে ব্লক দিয়ে যদি এখন রিলোড করি, যে হোভার করতেছি এখন কিন্তু পেয়েছে এটা, কেন পায় নাই আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি। আচ্ছা এটা হচ্ছে আমাদের এলআইতে ইনলাইন ব্লক করা আছে না, আবার এলআইতেও বলে দিতে হবে যে এটা। আর আপনারা যদি বুঝতে না পারেন যে আমার পাচ্ছে না কেন, ইন্সপেক্ট এলিমেন্ট করবেন, ডাইরেক্ট ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখবেন এভাবে, যে এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করবেন, করে রাইট বাটন ক্লিক করে হোভার করবেন, এই যে সিডো ক্লাস হোভার, হোভার করে আবার এটাতে ইন্সপেক্ট এলিমেন্ট করবেন, করে দেখবেন যে এর জায়গা শুধু এতটুকু পাচ্ছে এলআই, এই যে এলআই আমরা একটা বলে দিয়েছি যে এর ভিতরে যে ইনলাইন ব্লক, মানে প্রথম ইউএল এলআই এর মধ্যে যেহেতু ইনলাইন ব্লক করেছে, এর ভিতরে আমরা যতগুলো ইউএল এলআই নিব সবগুলাতে কি ইনলাইন ব্লক পাচ্ছে, বাট আমার নিচেরটাতে কি লাগবে, ডিসপ্লে ব্লক লাগবে। তাহলে কিভাবে ডিসপ্লে ব্লক করব, ডবল ইউএল দিয়ে ডিসপ্লে ব্লক সেভ দিয়ে দিলাম, দিয়ে যদি এখন রিলোড করি, হোভার করতেছি দেখেন এখন কিন্তু পাইতেছে। বাট আমি আরেকটা ইয়া দিয়েছিলাম যে যখনই হোভার করা হবে এই যে টেক্সট আছে এটা একটু প্যাডিং এদিকে চলে আসবে, এটা কি পায় বুঝি নাই, এই যে না এখন কিন্তু সরতেছে। আর ট্রানজিশনটা আমরা কই দিব, এই যে এটার এলাই এখানে দিতে পারি, ট্রানজিশন 0.3 সেকেন্ড দিয়ে যদি এখন রিলোড করি কি চেঞ্জ হয়। আচ্ছা এটা এটা হ্যাঁ অবশ্যই, আমি যে এই যে ইউএল এর ভিতরে একটা উইথ দিয়ে দিছি, এটা উইথটা যদি কমাই দেই, সাপোজ 200 করে দেই, 200 করে দিয়ে যদি এখন রিলোড করি, যে এখন দেখেন যে পুরোপুরি পেয়ে গেছে। আচ্ছা এটা একটা গেল, এখন আমার তো আরেকটা ড্রপ ডাউন থাকতে পারে যে হোমের মধ্যে হোভার করলে এটা আসতেছে, আবার হোম থ্রিতে যখন হোভার করব রাইট সাইডে আরেকটা মেনু আসবে, এটা করা যাবে ধরেন যে ওটা করার জন্য আমাকে কি করতে হবে। আচ্ছা এটা হচ্ছে আমি এখান থেকে তাই না, আমি আরেকটা ইউএল নিব, ইউএল নিব আর এর ভিতরে আমি সাপোজ এই এলআই দুটা কপি করে আনে দিই, আর এলআই এর ভিতরে কি কি আছে এই নেমগুলো আমি চেঞ্জ করে দিই, একটা দিয়ে দিলাম হচ্ছে 8, একটা 9 সেভ দিয়ে দিব, দিয়ে যদি এখন রিলোড করি তাহলে তো চলে আসার কথা তাই না, আমি যখন হোভার করতেছি ওই আসছে, বাট কি এই যে এইটার উপরে চলে এসেছে, এটা রাইটে নিয়ে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমরা পজিশন অ্যাক্সিলারেট করাই আছে, জাস্ট আমাদের কিভাবে করতে হবে, এই যে ডট মেনু ইউএল, ইউএল ইউএল তিনটা ইউএল না, পজিশন তো অ্যাবসুলেট করা আছে যেহেতু এক জায়গায় করা আছে, আর নিজে করতে হবে না, এটা জাস্ট আমি বলে দেবো যে এটা রাইট থেকে জিরো, রাইট থেকে জিরো হলে কি হবে, রাইট থেকে জিরোতে গিয়েছে, পজিশন অ্যাবসুলেট করতে হবে। আচ্ছা আমি পজিশন অ্যাবসুলেট করে দিলাম, আর ইউএল এর ভিতরে ইউএল, ইউএল এর ভিতরে ইউএল, আচ্ছা এখন যদি রিলোড করি তাও তো ওই জায়গাতেই আছে। আচ্ছা আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি যে এটা যাচ্ছে না কেন, সেটা হচ্ছে এই জায়গা থেকে আমি হোভারে ক্লিক করব, হোভার করার পর আবার কি এই যে ক্লাস থ্রি,
এটা থেকে স্প্রেড এলিমেন্ট করব, এটাকে যদি আবার আমি হোভার করি, হোভার করলে এই ইউএলের কোনো স্টাইল পেয়েছে না, এটা স্টাইল কোনো পাই নাই, সেটা হচ্ছে মেনু ইউএল ইউএল ইউএল, কোথায় তিনটা ইউএল? আর এটা যদি লেফট থেকে আমি 100% করে দিই, লেফট থেকে 100% করে দিলাম, সেভ সেভ দিয়ে যদি এখন রিলোড করি, হ্যাঁ এবার গিয়েছে। বাট এখানে একটা প্রবলেম হচ্ছে কি, আমি যখনই এটাতে হোভার করতেছি তখনই আবার কি এটা বের হয়ে থাকতেছে কেন? এটা তো এমন হওয়া উচিত ছিল না যে ডিফল্ট অবস্থায় এটাতে হোভার করলে জাস্ট এগুলো দেখাবে, যখন আমি আবার কি থ্রিতে হোভার করব তখন এইটা দেখানো উচিত ছিল, তাই না? হ্যাঁ সনুর রহমান, আচ্ছা এটা করার জন্য আমাদের কি করতে হবে, যে হোভারের মধ্যে আমরা একটা ইয়া দিয়ে বলে দিব যে যখন কি যে এলাইয়ের মধ্যে হোভার করা হবে তখন এইটা দেখাবে। অর্থাৎ আমি যদি এখন রিলোড করি, এখন কিন্তু দেখাচ্ছে না, 1 3-তে যখন হোভার করতেছে, আর এটা তো আরেকটু উপরে আসার কথা ছিল তাই না? এখান থেকে এটা হবে, এখান থেকে শুরু হবে, তাহলে আমরা টপ থেকে যে 100% করে দিয়েছি এটা কি টপ থেকে 0 করে দিতে হবে না? বুঝে বুঝে করতে হবে, কিন্তু বুঝে বুঝে করলে খুব সহজে করতে পারবেন। আমি যদি কোনটা, হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে আমি কি বললাম যে যখনই মেনু ইউএল এলআই এর মধ্যে হোভার করা হবে, জাস্ট কি যেই এলআইটা থেকে হোভার করা হবে ওইটার মধ্যে যেগুলা মানে ইউএল আছে ওইটাই দেখাবে আর বাকিগুলো দেখাবে না। অর্থাৎ আমার যে এই যে এলআই আছে এটাতে হোভার করতেছি, তখন কি নিচে একটা ইউএল দেখাচ্ছে না, একটা ইউএল দেখাচ্ছে শুধুমাত্র। আবার আমি যখন এইটার তে হোভার করব তখন কি এটার ভিতরে যে ইউএলটা আছে হোভার করলে এই ইউএলটা শুধুমাত্র দেখাবে, বুঝতে পেরেছেন? আচ্ছা এখন আপনারা বলেন, আমি যদি আবার এটাকে হোভার করি, হোভার করলে এটা আবার রাইটে কিভাবে সরাবো? এই যে এটা যেমন এটাতে হোভার করলে সুন্দর করে একটু ইয়া হয়ে যাচ্ছে না, তো এটাতে হোভার করলে এটাও একটু চেঞ্জ হয়ে যাবে, এবং কি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। কি কি নিতে হবে আমার? ডট মেনু ইউএল কি এলআই হোভার করলে যে এটা আছে এটা প্যাডিং লেফট হয়ে যাবে কত, 40 পিক্সেল, 40 পিক্সেল। আর এটা ট্রানজিশনটা কই দিব আমি, ট্রানজিশন দিতে হবে, ট্রানজিশনটা এমনি পাওয়ার কথা। আর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে কি রেড, যদিও কালার কম্বিনেশনটা আমাদের ঠিক হচ্ছে না, মানে আমি জাস্ট বোঝানোর জন্য এভাবে করতেছি। তো হোমে যদি হোভার করি, হোম 3 চেঞ্জ হয়, এরকম হইলে চলবে। বাট আরেকটা কাজ আমাদের এই জায়গায় বাকি থাকলো, সেটা আপনারা করবেন বাসায়, একটু ডিফিকাল্ট বাট একটু যদি বুঝে শুনে করেন তাহলে করতে পারবেন। সেটা হচ্ছে আমার যে এখানে ড্রপ ডাউন আছে, আমার এখানে একটা আইকন আসবে, এই জায়গায় একটা আইকন আসবে, যখনই আমি যেন বুঝতে পারে যে ইউজার যেন বুঝতে পারে যে এই জায়গায় কিছু একটা আছে, হ্যাঁ একটা ডাউন এরো আসবে, আর এখানে যে একটা আছে এখানে আবার আরেকটা কি রাইট এরো আসবে, এই জায়গাতে যেন বুঝতে পারে যে এই জায়গায় নিচে কি আরেকটা। করতে পারবেন ওটা? হ্যাঁ পজিশন অ্যাবসলিউট দিয়ে করতে পারেন। সনুর রহমান, তারপর আহমেদ রাজীব, হ্যাঁ হ্যাঁ এটা করবেন। আপনাদের এটা একটা হোমওয়ার্ক থাকলো, যে সেটা হচ্ছে একটা মেনু বানাবেন এবং রেসপন্সিভ হইতে হবে, রেসপন্সিভ ক্লিক করলে। এখন যদিও আমি যদি ছোট স্ক্রিনে নিয়ে যাই, এগুলো আবার কি হচ্ছে এটা ঠিক করবেন। আর এটা আমি কোথায় ইয়া দিয়েছি, রিলেটিভ করেছি, রিলেটিভটা বাদ দিব দিয়ে যদি এখন না, হ্যাঁ ক্রোমেও আছে। আচ্ছা আমি দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে
এটা হ্যাঁ, আর এগুলা কেন এরকম হয়ে গেছে এটাও ঠিক করার ট্রাই করবেন ছোট স্ক্রিনে, আর না করতে পারলে আমি করে দিব। আর এটা ক্রমে কিভাবে স্টুডিও ক্লাস দেখবেন সেটা হচ্ছে এখান থেকে গো করলাম, এই যে ইন্সপেক্টে ক্লিক করবেন, ঠিক আছে, করার পর এই ক্লাসটা থেকে এখানে কি এই যে ফোকাস ফোকাস স্টেটমেন্ট আছে, এখানে সিউডো ক্লাস নেই, এখানে ফোকাস স্টেটমেন্ট থেকে হোভার, হোভারে ক্লিক করলে তো চলে আসার কথা, অর্থাৎ আমরা এলআইটা হোভার করেছি। এসেছে এই যে এখান থেকে এই যে ফোকাস স্টেটমেন্ট যেটা আছে, ফোকাস না ফোর্স স্টেট, ফোর্স ফোর্স স্টেট যে, হ্যাঁ এখানে ক্লিক করলে হয়, ঠিক আছে, হ্যাঁ ওগুলা করবেন। আর এখন আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ওল কারসেল, একটা স্লাইডার। আচ্ছা ক্লাসে অনেক কিছু হয়ে গেল। আচ্ছা ওল কারসেল কি, এভাবে গুগলে ওল কারসেল লিখে সার্চ করবেন, সেল এই স্লাইডার চলে এসেছে, আমি যদি ইন্টার করি যেটা সবচেয়ে উপরে হোম, হোমে ক্লিক করে আমরা যে কোনো স্লাইডার বা ইয়া ইউজ করার জন্য আমাদের কি এগুলো কি আমি মুখস্থ রাখবো, এখানে বলে দেওয়া আছে যে কীভাবে ইউজ করতে হবে। আমি ডক্সে যাব, ডক্সে যাওয়ার পর ওয়েলকাম নিউ ফিচার আছে ইনফিনিট লুপ, আচ্ছা এখান থেকে আমি ইনস্টলেশনে যাব, এখানে ওরা বলে দিয়েছে যে আমাদের এই দুইটা সিএসএস লাগবে এবং জেএস কি লাগবে, ওই যে জেকুইরি যে ফাইলটা প্রথমে যেটা কল করেছিলাম জেকুইরি ওই যে হাইড ইয়া করার জন্য, ওই জেকুইরি ফাইলটা লাগবে, এবং সবার নিচে এই মিনিফাইড কারোসেল মিনিফাইড যে জেএসটা আছে এটা লাগবে। কি আপনারা নিজে রান করতে পারবেন? আমি আপনাদের রান করে দেই। কি করবেন, এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন এই সিএসএস জেএস গুলো পাওয়ার জন্য। তো আমি ওকেতে ক্লিক করব, ডাউনলোড হচ্ছে, এটা দেখাই আজকে শেষ করে দেব। জাভাস্ক্রিপ্ট শিখা শেষ না, মানে মডিউলে যা আছে মোটামুটি শেষ আর কি, জাভাস্ক্রিপ্ট তো অনেক বড় একটা জিনিস, পুরোটাই শেষ করে দেবেন। আমার পক্ষ থেকে হ্যাঁ মোটামুটি শেষেই। আচ্ছা এখান থেকে কি আমি অল কারাউসেল এদিকে পেস্ট করব, আর এখানে দুইটা ফাইল বানাবো, সেটা হচ্ছে একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল আর একটা কি স্টাইল ডট সিএসএস দিতে পারি। আর এই যে জেএস যেগুলো আছে জেএস গুলো আনার জন্য কি করতে হবে, আমি এটা এটা লাগবে আমাদের প্রথমে, অথবা এখান থেকে আমি যদি এখানে এক্সট্রাক্ট করি দেখি যে কি কি ফাইল আছে এটার মধ্যে, দেখেন এখানে অনেকগুলো আছে, তার মধ্যে আমি ডিস্টে যাব আর অ্যাসেটস, এই যে এই জায়গাতে আমি পেয়ে গেছি তাই না, যে ওল্ড কারোস্টেল মিনিফাইড ডট সিএসএস আর এই ডিফল্ট ডট মিন সিএসএস, এই দুইটাই তো আমার লাগবে তাই না, সনুর রহমান। আচ্ছা তো ওই দুইটা আমি আলাদা করে নিই, সেটা হচ্ছে এই এই দুইটা ধরবো, ধরে কপি করে নিলাম, নিয়ে এখানে একটা আমি ফোল্ডার বানাবো, সেটা হচ্ছে সিএসএস নামে একটা ফোল্ডার বানাবো, সিএসএস সিএসএস এর মধ্যে এই দুইটা দিয়ে দিব, আর আরেকটা ফোল্ডার বানাবো হচ্ছে জেএস, জেএস এর মধ্যে আমি এখান থেকে এই ইয়াটা নিয়ে আসি, এই যে কোয়েরি এটা ফাইল লাগবে আমার অল কারসে জেএস এর মধ্যে আমি দিয়ে দিব, আর আরেকটা যেটা লাগবে এটা কিন্তু এখানে আছে এই ডিস্টের মধ্যে ওল্ড কারসেল মিনিফাইড ডট জেএস, ওইটা আমরা ওদের ডকুমেন্টটা দেখলেই বুঝতে পারবো, পেস্ট করে দিলাম, দিয়ে আমি জাস্ট এই জিপ ফাইলটা রাখবো আর এটা ডিলিট করে দেব, বা এটাও রাখার দরকার নেই, এটা আপনারা ডিলিট ইয়া ডাউনলোড করে নিন।
এখন এটা আমি নোটপ্যাড প্লাস প্লাস এই দুইটা ওপেন করব করে, আর এখান থেকে আমি এটা একটা স্লাইডার, স্লাইডার কেমন দেখেন আমি দেখাইলে আপনারা বুঝবেন, সেটা হচ্ছে এখান থেকে এটা থাক স্লাইডার, আমরা ইয়াতে দেখেছিলাম না বুটস্ট্র্যাপে। আচ্ছা স্যার, না 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 ও ওরা নাম দিয়েছে এটার, সেটা দেখেন অল ক্যারাউসেল। আচ্ছা তো আমাদের প্রথমে কি লাগবে, এই ফাইলটা লাগবে, তো এটা আমরা ইয়া করে দিই, সেটা হচ্ছে এটার উপরে অবশ্যই দিব লিঙ্ক, রিলেশন কি দিব স্টাইল সিট, আর হাইপার রেফারেন্স ইকুয়াল সিএসএস স্ল্যাশের মধ্যে আমাকে ফাইলের নেমটা দিয়ে দিতে হবে, কপি করে পেস্ট করে দিলাম, আর এটাই ডুপ্লিকেট করব। কি আপনাদের বিরক্ত লাগতেছে? আজকে অনেক কিছু হয়ে গেছে। আচ্ছা এটা দিয়ে শেষ করে দিব, আমি আসলে মানে এটা দেখাইতে হবে আজকে, যে কুইজিরও শেষ ক্লাসের দিকে চলে এসেছি, নেক্সট ক্লাস থেকে আমরা ওয়ার্ডপ্রেস দেখব। আচ্ছা এটা গেল, আর স্ক্রিপ্ট ফাইলগুলো কিভাবে কল করব, স্ক্রিপ্ট স্ক্রিপ্ট, আর এখান থেকে সোর্স দিয়ে দিব হচ্ছে এখান থেকে এইটা, এই জেস জেস ফোল্ডারের মধ্যে আছে, তো প্রথমে এটা নিলাম আমি জেস, এটা ওকে। আচ্ছা এখন যদি এটা রান করি, আচ্ছা আমি যে সিএসএস জেস গুলা দিলাম এটা পাইলো কিনা এটা বোঝার জন্য কি করব, এই যে ভিউ পেজ সোর্সে যাব, আমি যদি এটাতে ক্লিক করি দেখেন এগুলো পাচ্ছে, আর এটা যদি নেম যদি আমার ভুল হইতো, ধরেন যে ডাবল এস হয়ে গেছে, তখন কি হইতো দেখেন ক্লিক করি তখন কি বলবে, ফাইন্ড নট ফাউন্ড, যদি আপনার ঠিকঠাকভাবে কল না হয়, তো আমার ঠিকই আছে, এখান থেকে আমি জাস্ট এটা বাদ দিব, সেভ সেভ দেওয়ার পর আমি যদি এখন অল কারসেলের মধ্যে যাই, যে আমার ইনস্টলেশন কমপ্লিট, এরপর আমি যাব ডেমোজ, দেখি যে এদের কী কী ডেমো আছে, তো আমরা সর্বপ্রথম একটা বেসিক ডেমোজে যাব, যে বেসিকের যে কাজটা যে এইরকম একটা ইয়া এটা আমরা করব, এরকম একটা স্লাইড থাকবে, এরকমভাবে স্লাইড হবে, এটা করার জন্য আমরা কী করতে হবে দেখেন, যে প্রথমে এই এইচটিএমএল কোডটুকু লিখতে হবে, কীভাবে আমি আপনাদের দেখাই দিই, সেটা হচ্ছে ডিপ দিব ক্লাস ইকুয়াল কন্টেইনার, আর এর ভিতরে ধরেন যে ডিপ নিব একটা যে স্লাইড অল স্লাইড, যে কোনো নামে ক্লাস হইতে পারে, বা স্লাইডার আমি নিয়ে নিলাম, এখান থেকে ডিপ নিব, আর এখানে একটা ক্লাস নিব স্লাইড, স্লাইড নামে একটা ক্লাস নিলাম ডিপ, আর এর ভিতরে আমি জাস্ট একটা করে হেডিং টু নিতে পারি, যে স্লাইড ওয়ান এইচ টুটা ক্লোজ, এখান থেকে এটা ডুপ্লিকেট করে দিলাম, অনেকগুলা করে দিয়ে যদি এখন টু দেই, তারপর থ্রি দেই, ফোর ফাইভ সিক্স, আর এটা স্টাইল করার জন্য আমার কী করতে হবে, আমি একটা ছোট্ট স্টাইল করে দেবো, সেটা হচ্ছে ডট কন্টেইনার ম্যাক্সিমাম উইথ কি 1140 বা 991 পিক্সেল দিলাম, এটা ছোট হইলেও মার্জিন অটো সেভ দিয়ে দিলাম, আর এরপর
এই যে স্লাইড আছে এটা ধরে ধরে আমি এটা স্টাইল দিয়ে দিই, সেটা হচ্ছে ডট স্লাইড। একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড দিলাম ব্লু, আর এটার কালার হলো হোয়াইট, হাইট 100 পিক্সেল। এখন যে সেভ দিয়ে আমি রিলোড করি, পাইছে এই যে এগুলা, এটা তো আমরা সবাই পারি তাই না? আর যে টেস্ট গুলো আছে, টেস্ট টেস্টটা হয়ে যাবে টেস্ট অ্যালাইন সেন্টার, আর এখান থেকে 2 3 4 5 6 করে দেওয়া আছে সেভ। এখন যদি রিলোড করি, এই যে এখন আমি যেটা চাচ্ছি যে এটা স্লাইড হবে, একটা করে আসবে আর এটা স্লাইড হবে, এতগুলো একবারে দেখা যাবে না। তাহলে কি করতে হবে দেখেন, ওরা কিভাবে করেছে যে এইরকম একটা ক্লাস নিচ্ছে, ক্লাসের মধ্যে এগুলো দিচ্ছে, দেওয়ার পর এই ক্লাসটা ধরে জাস্ট কি ওল্ড কারাউসেল লিখে দিলেই আমার কাজটা হয়ে যাবে। কিভাবে? আমি যদি এটা পুরোটাই কপি করি, দেখেন কপি করে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে আমি নিচে করে দিলাম, আলাদা ফাইল আর কল করলাম না, স্ক্রিপ্ট স্ক্রিপ্ট সেভ দিলাম সেভ। আর এখানে কোন ক্লাসটা হবে বলেন তো, এই যে এখানে হবে, এই যে এই এদের প্যারেন্টস ক্লাস কোনটা এগুলার? শামিমা তো নেই, অলস, তো আমরা এখানে দিয়ে দিব, সেটা হচ্ছে অল স্লাইডার। আর এই যে রেসপন্সিবল ম্যাটারটা, এটা আপাতত বাদ, এটা আমাদের লাগবে না, দিয়ে সেভ দিলাম। সেভ দিয়ে যদি এখন রিলোড করি, তাহলে দেখি যে আমাদের আউটপুট কি আসে, কি কোনো কিছু আউটপুট এসেছে? কোনো তো আউটপুটই নেই, অল স্লাইডার। আচ্ছা আচ্ছা, আমি যদি একবার কন্ট্রোল জেড করি, এটা হচ্ছে এটা, ও আচ্ছা আচ্ছা, আমার এটা বাদ দিলে এই এই ব্র্যাকেটটা সহ বাদ দিতে হবে। সেভ দিব, দিয়ে যদি এখন রিলোড করি, কই আমার স্লাইডার? কোথায় গেছে দেখা যায়? ন্যাপ ট্রু করে দিলাম, অল, আচ্ছা রেসপন্সিভটা থাক, প্যাডিং দিব কি উপরে নিচে 100 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল। সেভ দিয়ে যদি এখন রিলোড করি, যে এইরকম এই ন্যাপস, তারপর নিচে এই আইটেমগুলো আছে। এখন আমার কথা হচ্ছে, আমি কি এই যে 3টা 4টা 5টা আছে, 5টা করে দেখাতে চাচ্ছি না, আমার জাস্ট কি একটা করে দেখাবে। তাহলে কি করব আমি, আমি ওদের ডক্সে যাব, যাওয়ার পর দেখবো যে ওটা কিভাবে আসলে চেঞ্জ করা যায়। এই যে অপশন, অপশনের মধ্যে কি আইটেমস, আমি যদি ওই জায়গায় যে আছে আইটেমস কোথায়, এটার উপরে যদি লিখে দিই যে আইটেমস 1, এখানে তো আইটেমস 1ই আছে। দেওয়ার পর যদি এখন রিলোড করি, আইটেম 1 হয়, সেটা হচ্ছে অপশনের মধ্যে এই যে আইটেমস আছে, মার্জিন আছে, মার্জিন কোনটা, এই যে একটা থেকে যে আরেকটা এই যে দূরত্বটা পাচ্ছে, এটাই হচ্ছে কি মার্জিন। আর আর লুপ কি, ওই যে একটা একটা করে যাচ্ছে, যায় আবার কি শেষ হয়ে আবার যে আসবে, এটা যদি ফলস করা থাকে তাহলে কি এটা আর ঘুরবে না। আর যদি আমরা ট্রু করে দেই, ট্রু করে দিলে ইয়া হয়ে যাবে। আচ্ছা এগুলো আপাতত যেটা লাগবে আমাদের, সেটা হচ্ছে আমি চাচ্ছি এই যে ন্যাপ যেটা ফলস করে দেওয়া আছে, অর্থাৎ কি আমি এই আইকনগুলো চাচ্ছি না, তাহলে কি করতে হবে আমার, দেখেন এখানে ন্যাপ ট্রু করে দেওয়া আছে, আমরা যদি এটা ফলস করে দেই তাহলে কি ওগুলা থাকবে? আচ্ছা সেটা হচ্ছে আমার, আচ্ছা আচ্ছা, আমরা আগে কি স্লাইডারটা নিয়ে আসি, স্লাইডারটা আমার পর রেসপন্সিভটা কিভাবে করতে হয় তারপর ওইটা দেখবো, বুঝতে পেরেছেন? স্লাইডার এটা হচ্ছে কি, এখন যদি আমি ছোট স্ক্রিনে নিয়ে যাই, অর্থাৎ 991-এ,
এখন আপনি চাচ্ছেন যে যখনই আমি কি 991-এ আসবো, তখন এখানে দুইটা না একটা করে দেখাবে, তাহলে কি করবেন? তখন ওই রেসপন্সিভটা ধরে ধরে কাজ করতে হবে কিভাবে? এখান থেকে যে আমাকে প্রথমে লিখে দিতে হবে রেসপন্সিভ, তারপর একটা ক্লোন, এভাবে, তাই না? আর এর ভিতরে আমাকে দিয়ে দিতে হবে যে কত পিক্সেলে এটা কাজটা করবে। সাপোজ আমি চাচ্ছি যে 991 পিক্সেলে, আর এটার আইটেমস কয়টা হবে? আইটেমস 1 দিয়ে যদি আমি সেভ দিয়ে যদি এখন রিলোড করি, দেখি যে আমার 1 আসে কিনা। এসেছে, এই যে, এই কারণে রেসপন্সিভটা কাজ করতে হবে। আচ্ছা আমার কথায় ভুল? হ্যাঁ, আচ্ছা ওইটাই যে অপশনের মধ্যে দেখতে হবে যে টাইম কোথায় দেওয়া যাবে, সেটা হচ্ছে স্লাইড ট্রানজিশন। এই যে স্লাইড ট্রানজিশন যেটা আছে এখানে, যদি আমি কপি করি আর কপি করে এই জায়গাতে আমি বলে দেই স্লাইড ট্রানজিশন কত হবে। ধরেন যে আমি 1000 দিলাম, যে দিয়ে যদি এখন রিলোড করি, 1 সেকেন্ডে চেঞ্জ হওয়ার কথা ছিল না, চেঞ্জ হয়েছে। 2 3 4 5 যেটা এখন চেঞ্জই হচ্ছে না। আচ্ছা সেটা হচ্ছে লুপ, লুপটা ট্রু করে দেওয়া আছে, আর অটো প্লেটা আমাদের ট্রু করতে হবে। সেটা হচ্ছে আমি যদি এখান থেকে নিচে যাই, ডটস ডাটা লেজি লোড, এই যে অটো প্লে, অটো প্লে মানে কি যে অটোমেটিক এটা, এই যে অটো প্লে কি করে দিতে হবে। আর ডিফল্টভাবে কি আছে এটাতে, ডিফল্টভাবে এখানে বলে দেওয়া আছে কত না ঘুরতে না, এই যে এখন যদি আমি ইয়া করি করে দিয়ে, হ্যাঁ বলেন, অটো প্লেটা বুঝতেছেন না? হ্যাঁ, এই যে 3 হচ্ছে 4 হচ্ছে 5 হচ্ছে, আর এখানকার ব্যাকগ্রাউন্ডটা আলাদা করে দিই তাহলে বোঝা যাবে। সেটা হচ্ছে যে কপি ভি, এখানে এনটিএইচ চাইল্ড যেটা আছে, এটা কি করে দেবো, যতগুলো ইভেন্ট আছে এটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে রেড, ইম্পর্টেন্ট করে দিলাম, সেভ দিয়ে যদি এখন রিলোড করি, হ্যাঁ 2 নম্বরটাতে যদি যাই চেঞ্জ হয় এটার ব্যাকগ্রাউন্ড। এর কি আইটেম নামে আছে? NTHL2, যতগুলো ক্লাস এখানে রয়েছে। আচ্ছা এতগুলো না দিয়ে আমরা আলাদা আলাদা একটা কি ইমেজ ইউজ করি, ইমেজ, সেটা হচ্ছে এখান থেকে এতগুলো বাদ না দিয়ে আমরা এখন ইমেজ ইউজ করতে পারি না এই জায়গায়। কি শোনা যায় আমার কথা? জি ভাইয়া, আমার এখানে আপনি আর বাকিদের আচ্ছা আমি আমি একটা ইমেজ নিয়ে আসি, সেটা হচ্ছে একটা বড় ইমেজ নিয়ে আসি, সেটা হচ্ছে এখানে নাই, আর ক্লাস 15-এর মধ্যে দেখি প্রবলেম নামে যেটা আছে আমাদের কাছে ইমেজ, এই ইমেজটা বড় আছে আমি এটাই নিয়ে আসতেছি। সেটা হচ্ছে 2টা ইমেজ লাগবে, আর একটা ফুল কারোসেল, এখানে আমি একটা ইমেজ দিলাম, আর আরেকটা ইমেজ হচ্ছে আমি আমার ডেস্কটপ থেকে আমার ইমেজটা নিয়ে আসি, সেটা হচ্ছে এই ইমেজটা। তাহলে বোঝা যাবে যে আসলে কি হচ্ছে আমার কাজটা। এটার নাম দিই 1, এটার হচ্ছে 2, আর এখান থেকে আমি ইমেজটা কিভাবে কল করব, ইমেজ সোর্স ইকুয়াল
ওয়ান ডট, একটা ছিল পিএনজি একটা ছিল জেপিজি, ওয়ানটা হচ্ছে পিএনজি, পিএনজি। আর এটা কপি করে আমি এদিকে দিয়ে দিলাম স্যার, দিয়ে দিতে এখন রিলোড করি। এই যে আমার ইমেজ পেয়ে গেছে, এটা কি স্লাইড হয়? ও এটা হচ্ছে না, কারণ যে এটা কি আমার আইটেমস প্রথমে বলে দেওয়া আছে দুইটা, আমরা আইটেমস বলে দেবো কি একটা একটা করে, যদি এখন রিলোড করি তাও হচ্ছে না। এই হচ্ছে আইটেম আইটেম, এই রেসপন্সিভ যদি আমি বাদ দিয়ে দিই, আর এটা যদি কয়েকটা বাড়াই, সেটা হচ্ছে আইটেম ক্লাসটা আমি কয়েকটা বাড়াই, সেটা ডুপ্লিকেট করে রিলোড করে দিই। আচ্ছা আচ্ছা, ইমেজের নেম চেঞ্জ করিনি তাই না? সরি সরি, ইমেজ চেঞ্জ হচ্ছে বাট আমি বুঝতে পারতেছি না। আচ্ছা এখন যদি আমি রিলোড করি, যে ইমেজ এটা দুই নাম্বারে এটা, তারপর তিন নাম্বারে আমার এটা আসতেছে, চার নাম্বারে এটা। আচ্ছা এখন যদি আমি চাই যে দুইটা করে ইমেজ আসবে, তাহলে এটা কিভাবে করব? আর এটা টাইমটা যে তাড়াতাড়ি চলে যাচ্ছে, টাইমটা এখান থেকে বাড়াতে পারি, সেটা যদি আমি এখান থেকে 4000 দিয়ে দিই, সেকেন্ড হিসাবেই তো কাজ করার কথা। আমি যদি অপশনে না, আসলে আমার ট্রানজিশনটা কাজ করতেছে না এখানে, সেটা হচ্ছে আমরা যদি দেখি যে ট্রানজিশনের মধ্যে আর কি কি আছে, আমি নিচ থেকে একটু দেখি। অটো, ও সরি, আমাদের ওইটা ট্রানজিশন না, ডিফল্ট হচ্ছে ফল, অটো প্লে স্পিড, নেভ স্পিড, ডট স্পিড, কল ব্যাক, রেসপন্সিভ। আচ্ছা আমি দেখি যে কি কি অপশনগুলো আছে, ভিডিও হাইট, অ্যানিমেট ইন, অ্যানিমেট আউট, ইনফো আছে, সিলেক্টর আছে। আচ্ছা এখান থেকে যদি আমি অটো প্লে স্পিডটা দেই, সেটা হচ্ছে কই, এই যে ডট স্পিড না, অটো প্লে স্পিড, কপি করে এটা ট্রানজিশনটা থাক আর অটো প্লে স্পিডটা থাক। এখন যদি আমি 1000 করে দেই, তাহলে 1 সেকেন্ড পরে চেঞ্জ হওয়ার কথা, এই মিলি সেকেন্ডটা ধরে কাজ করে। এখন যদি আমি রিলোড করি, 1 2, তো অনেক সেকেন্ড চলে যাচ্ছে, বা 3 সেকেন্ড চলে যাচ্ছে, তারপর কাজ করতেছে। আচ্ছা আমি যদি এটা আরও বাড়াই দিই বা কমাই দিই, 100 করে দিই, করে দিয়ে যদি রিলোড করি, না আসলে ট্রানজিশনটা ঠিকভাবে কাজ করতেছে না। আচ্ছা ট্রানজিশনটা কিভাবে কাজ করে ওটা আমি দেখাই দিব নেক্সট ক্লাসে, অনেক কিছু দেখাইলাম তো আমারও মাথা কাজ করতেছে না ঠিকঠাকভাবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ আচ্ছা, আমি যদি আপনাদের বলি যে এখানে, অর্থাৎ আমরা যেই ওয়েবসাইটের মধ্যে একটাতে দেখছিলাম, সেটা হচ্ছে আমি এখান থেকে যাই, যাওয়ার পর হ্যাঁ এখান থেকে আমি কোনটা থেকে জানি, আপনাদের একটা ইয়া করতে দিয়েছিলাম না, তা হচ্ছে আপনাদের এখানেই দেখি আমি, এটা হচ্ছে একটা যে স্লাইড ছিল ইডু কোর্সের মধ্যে, না ইডু কোর্সে না, হ্যাঁ এই যে নেক্সট, এটাতে এই যে এটাতে একটা স্লাইড ছিল, এটা করতে পারবেন? কেন এটা যদি আলাদা কোড করতে হবে, আবার স্লাইড মিলার জন্য একটা কোড করতে হবে? হ্যাঁ এই যে স্লাইডের কোড তো জাস্ট কয়েক লাইন, এটা এখান থেকে
এই যে কয়েকটা লাইন, আর এখানে আপনি জাস্ট কি একটা করলেই তো বাকিগুলো ডুপ্লিকেট করে দিলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর ক্লাসে কে আছে না? হ্যাঁ, আলী কাইসার ভাই করে দেবে? চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা, আমি স্লাইডারে অনেক কিছু মানে আছে গুলাই গেছে, আপনি এটা করার ট্রাই করেন, আর যদি করতে না পারেন আমি নেক্সট ক্লাসে আমি করে দিব আপনাদের যে এটা কিভাবে স্লাইডটা হচ্ছে। বুঝতে পেরেছেন? আমরা যেহেতু স্লাইডারের ইউজটা জাস্ট কি আপনারা ডিফল্ট অবস্থায় এখানে যে আইটেমস আছে, আইটেমস এখানে আইটেমস কত দিবেন এখানে 3 করে দিবেন। 3 দিয়ে যদি এখন আমি রিলোড করি ওই, তাহলে এই যে 3টা চলে আসতেছে। আর ইমেজ বা হাইট উইথ যখন একই থাকবে তখন কি, আর এই যে স্লাইড করলে তো এখন চেঞ্জ হয়। আর এখানে আরেকটা কাজ হচ্ছে, আপনি যে স্ক্রিপ্টের মধ্যে যে ইয়াগুলো এতক্ষণ লিখতে স্লাইডের জন্য, ওগুলো কি জাভা জাভাস্ক্রিপ্টের কাজ? জি জি, এটা যে কোয়েরি স্ক্রিপ্ট মানে যে কোয়েরির মাধ্যমে এটা কাজটা করতেছে। হ্যাঁ, জাভা স্ক্রিপ্ট অবশ্যই জাভা স্ক্রিপ্ট। আপনি প্রথম ক্লাসে প্রথম দিকে দেখবেন, দেখলে বুঝতে পারবেন। জাভা স্ক্রিপ্টে একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে কি জেকুইরি, আপনি ক্লাসে প্রথম দিকে দেখবেন, ওখানে আমি বিস্তারিত আলোচনা করেছি, ওটা দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ কিছু কোড করে দেওয়া থাকে। আচ্ছা আচ্ছা, ওই আমি, হ্যাঁ আমি আপনাদের যে ইয়াটা করতে বললাম মেনুর ব্যাপারটা অনেকটা এরকম যে এটা যেহেতু ড্রপ ডাউন আছে, এই যে এই জায়গায় একটা আইকন থাকবে, আবার এই জায়গায় ইয়া আছে, এই সাইডে একটা ইয়া থাকবে আইকন, এটা করে ট্রাই করে দেন, করা যাবে? এটা করতে পারবেন না? এটা এই যে এই যে এইটা আবার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে ওভার করলে। কেন, আমি তো মেনু দেখাই দিছি। এখন ব্যাপার হচ্ছে কি আমাদের নেক্সট